আপনার নিজের স্ত্রী আপনাকে মেরে ফেলতে চায় কেন? মেঘলা আকাশ চারিদিকে ঘন কালো মেঘ ঘিরে নিয়েছে। সূর্যের কোনো দেখা নেই। মেঘের দল তার উপর গ্রাস করে তাকে গভীর অতলে ডুবে দিয়েছে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ব্যস্তময় শহরটাকে এক নজরে দেখেই চলেছে নয়ন। সব মানুষরাই কাজে ব্যস্ত। নয়ন এসব দেখছে, তখনই পেছন থেকে কে যেন কথাটা বলে উঠল। নয়ন কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখে তার সুপরিচিত একটা মুখ তার দিকেই তাকিয়ে আছে। নয়ন একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগল, স্বার্থ, নিজের স্বার্থটা খুঁজেছিল সে। নিজের স্বার্থের জন্য ধ্বংস করে দিয়েছিল আমার পুরো পরিবারকে, সাথে চেয়েছিল আমাকে মেরে ফেলতে, কিন্তু রাখে আল্লাহ মারে কে। স্বার্থটা কি? কিছু কিছু জিনিস অজানা থাকাই ভালো। এই বলে নয়ন একটু মুচকি হেসে ছাদ থেকে নেমেই নিজের রুমের দিকে যেতে লাগলো। এতক্ষণ যার সাথে কথা হচ্ছিল তার নাম রিয়া। নয়ন যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের মালিকের মেয়ে। সে হয়তো নয়নকে ভালোবাসে, কিন্তু নয়ন আর ভালোবাসাময় আবেগে জড়াতে চায় না। সে এখন শুধু প্রতিশোধ চায়, নিজের স্ত্রীর থেকে প্রতিশোধ নিতে চায় সে। অবশ্য তার স্ত্রীর সাথে জড়িত ছিল তারই পোষা এক দানব লিটন। সে নয়নের সাথে বেইমানি করে তার স্ত্রীর পক্ষ নিয়ে ষড়যন্ত্র করে তার পুরো পরিবারকে মেরে নয়নকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারে কে, নয়ন খোদার লীলা খেলায় ভাগ্যক্রমে বেঁচে যায়। রাত 8টা বাজতে চলেছে। নয়ন ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে চোখের অশ্রু ফেলতে থাকে। সে নক্ষত্রদের তার পরিবারের লোকজন ভেবে কেঁদে কেঁদে চোখের অশ্রুতে তার সদ্য জামাটা ভিজিয়ে ফেলেছে। আকাশে আজকে চাঁদের উদয় হয়নি, তাই নক্ষত্রগুলো আজ আলোবিহীন স্বচ্ছময়। নিচের দিকে চেয়ে দেখে এই ব্যস্তময় যান্ত্রিক শহরটাকে। কেউ বা কাজে ব্যস্ত, কেউ বা নিজের গন্তব্যে পৌঁছাতে, কেউ বা পরিস্থিতির শিকার হয়ে নিজেদের যৌবন উৎসর্গ করে দিতে যাচ্ছে বেশ্যামহলে। নয়ন এসব ভাবছে, তখন একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরতেই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সব রেডি, আপনি এসে শিকার অবধি নেন। আসছি। এই বলে নয়ন তার রুমে গিয়ে কালো প্যান্ট কোট ও ভূতের মাস্ক পরে নিল। সাথে তার ড্রয়ারে থাকা দুইটা পিস্তল বের করে পকেটে রেখে বেরিয়ে পড়ল প্রতিশোধের রক্তের নেশায় আসক্ত হতে। সে এখন হিংস্র হয়ে গেছে। তার সামনে এখন যে বাধা দিতে আসবে তাকেই উপরে পাঠিয়ে দিবে। অন্ধকার কুটকুটে ঘর, ঘরের ভিতর তিনটা লোককে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে শিকলে বাঁধা। অন্ধকার কুটকুটে ঘর, ঘরের ভিতরে তিনটা লোককে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে শিকলে বাঁধা। অন্ধকারের কারণে চেহারাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। তারা তিনজন হঠাৎ লক্ষ্য করলো তাদের দিকে একটা আগন্তুক এগিয়ে আসছে, এক হাতে পিস্তল, অন্য হাতে চাকু। তারা ভয় পেয়ে যায়। ওখান থেকে একটা লোক সাহস করে বলে ফেলে, কে কে তুমি, আমাদের এখানে ধরে নিয়ে এসেছো কেন? তাদের কথায় কর্ণপাত না করে আগন্তুকটা সামনের দিকে এগিয়ে এসে একটা চেয়ারে বসে পড়ল। তার হাতে থাকা চাকুটা পকেটে ভরে একটা জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে টান দিচ্ছে, আর একটু পরপর ওপরের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। তিনটা লোকের মধ্যে একটা লোক এবার উচ্চস্বরে বলে উঠল, ওই কে রে তুই, যদি ভালো চাস তো আমাদের ছেড়ে দে। কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে ছেড়ে দেব। তুই কে রে, আমাদের তোর প্রশ্নের উত্তর দিতে হবে? আমি বেশি কথা বলা পছন্দ করি না। নিজেদেরকে এখান থেকে ছাড়িয়ে নিতে চাইলে প্রশ্নগুলোর উত্তর দে, না হলে এখানে মেরে পুঁতে দেব। কি প্রশ্ন করবে করো। আগন্তুক এবার চেয়ার থেকে উঠে সিগারেটটা শেষবারের মতো একটা টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, তোদের গ্যাংয়ের লিডার লিটন এখন কোথায় আছে? আমরা জানি না। সত্যি করে বল। আমরা কেউ জানি না যে লিটন ভাই এখনও কই আছে, কই থাকে। যদি জানিও তবেই তোমাকে বলবো না। খুব হাসি পাচ্ছে না তোদের? দাঁড়া, তোদের হাসি আমি বের করছি। এই বলে আগন্তুক তার হাতে থাকা পিস্তলটা দিয়ে একজনের বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেয়। এই দৃশ্যটা দেখে বাকি দুজন ভয়ে চুপসে যায়। নয়ন উচ্চস্বরে একটা পৈশাচিক হাসি দিয়ে বলে উঠল, কিরে তোরাও কি এর মতো মরতে চাস নাকি বাঁচতে চাস? প্লিজ আমাদের মেরো না। আমরা শুধু এইটুকু জানি যে লিটনের ভাইয়ের এক সঙ্গী এই কলেজে পড়ালেখা করে, সাথে ওখানে নেতাগিরিও করে। ও, নাম কি ওর? রাকিব ভাই। রাকিব ভাই, ভেরি ইন্টারেস্টিং নেম রাকিব।
ভাই রাকিব, তবে তোদেরকে বাঁচিয়ে রেখে লাভ নেই, বরং একটু ক্ষতি হবে। শত্রুর বন্ধু শত্রুই হয়। এই বলে আগন্তুকটা ওই দুইজনকে গুলি করে উচ্চস্বরে হাসতে থাকে আর বলে ওঠে, প্রতিশোধ আমি নেবই, প্রতিশোধ আমি নেবই, বেইমানদের শাস্তি দেবই। বেশি দিন তোরা আমার থেকে লুকিয়ে বাঁচতে পারবি না। নিউ রকস্টার মিস্টার লিটন্ট অ্যান্ড মিস পন্না খান। নয়নের হাসির মাঝে লুকিয়ে আছে সহস্র কষ্ট, পরিবারের লোকজনদের হারানোর বেদনা আর প্রিয় মানুষটার বেইমানি সবার সাথেই পারা যায়। কিন্তু প্রিয় সে যে গোপনে বুকে ছুরি বসিয়ে দেয় তার সাথে পারা যায় না। অবিশ্বাসীদের বেইমানি পূর্বে ধরা সহজ, কিন্তু বিশ্বাসীদের বেইমানি ধরা বড়ই কঠিন। নয়ন হাসি থামিয়ে বলে উঠল, আলম, লাশগুলো এই কলেজের মাঠে ফেলে দিয়ে আসবি, আর ওই কলেজের অনার্সে আমার ভর্তি হওয়ার ব্যবস্থা করবি। জি ভাই। আর হ্যাঁ, লাশগুলোর উপরে আমার টাইটেল লিখে দিবি। এই বলে আগন্তুকটা রক্ত আর হিংস্রের জগৎ থেকে বেরিয়ে পড়ল উন্মুক্ত শহরে গম্ভীরের বেশে, যেখানে তাকে কেউ হিংস্র আর মায়াহীন বেশি নয়, গম্ভীরময় ভালো ছেলে বেশি চিনবে। তার গম্ভীরময় ভালোর ভেতরে যে একটা রক্তখেকো হিংস্র মায়াহীন লোক আছে তা কেউ জানবে না। নয়ন তার রুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে, হঠাৎ করে বাইরে চেঁচামেচি আর কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশটা অন করে বাগদা জ্বালিয়ে বেরিয়ে পড়ল চেঁচামেচির দিকে। চেঁচামেচি ছাদ থেকে আসছে, সে ছাদে গিয়ে দেখে ওখানে বেশ লোকের ভিড়। আস্তে আস্তে ভিড়ের খুব নিকটে এসে ভিড় ঠেলে ভিতরে যেতেই দেখে একটা মেয়ের রক্তাক্ত গুলিবিদ্ধ লাশ, সাথে মেয়েটার জামা কাপড় ছেঁড়া। দেখেই বোঝা যাচ্ছে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। মেয়েটার মা বাবা গভীর কান্নায় ভেঙে খুনিদের অভিশাপ দিচ্ছে। প্রিয়জন হারার যন্ত্রণা সেই বোঝে যার প্রিয়জন হারিয়েছে। মেয়েটির বাবা মার চোখের অশ্রু কেন জানি নয়নেরও সহ্য হচ্ছে না। তাদের কান্না দেখে নয়নেরও মনে পড়ে গেল নয়নের পরিবারের লোকদের কথা। মায়ের কথা মনে পড়তে নিজের অজান্তেই চোখ থেকে পড়ে গেল কয়েক ফোঁটা অশ্রু। ওখানে আর না থেকে নিজের রুমে চলে এলো। কেন জানি ঘুম আসছে না, হয়তো কোনো অজানা এক স্মৃতির কথা মনে পড়ছে। তবুও সব স্মৃতিগুলোকে মন থেকে কিছুক্ষণের জন্য দূরে ঠেলে দিয়ে হারিয়ে গেল জীবন্ত লাশের আস্তানায়। সকাল 7টায় কারোটাকে ঘুম ভাঙল আমার। ঘুম ঘুম চোখে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে রিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো ভিতর থেকে লাগানো ছিল। তবে রিয়া রুমে প্রবেশ করলো কিভাবে আমি এসব ভাবছি, তখনই রিয়া বলে উঠল, নয়ন, এভাবে কেউ দরজা খুলে রেখে ঘুমায়? একে তো এখানে রাতে একজনকে খুন করা হয়েছে। রিয়ার কথাগুলো শুনে আমার রাতের কথা মনে পড়ে গেল। আরে, আমি তো রাতে দরজা বন্ধ না করে ঘুমিয়েছিলাম, ঘুমের চোটে দরজা খোলায় রেখেছি। কি ভাবছো এমন করে? আর কখন দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়বে না? ওকে, এই বলে বিছানা থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রিয়া আমার ফোনে কি যেন করছে। আমি দ্রুত গতিতে তার কাছে গিয়ে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে বললাম, কারোর ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার আগে অনুমতি নিতে হয়। আমার অনুমতি নেওয়া লাগবে না, বাই দ্য ওয়ে আমার নাম্বারটা জান পাখি দিয়ে সেভ করে রাখলাম। এই বলে রিয়া আমার রুমটা পরিত্যাগ করে ছাদের দিকে হাঁটা ধরল। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে একটু ঘুরতে বেরোলাম, কিন্তু বাইরে অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি কোলাহল আর প্রতিটা মানুষের মনে আত্মভয়ের চাপ। সবাই পত্রিকা আর টেলিভিশন নিয়ে পড়ে আছে, হয়তো আজকে কোনো বিশেষ খবর পত্রিকায় ছাপা হবে, হয়তো না হয়তো রহস্যময় কিছু। আচ্ছা, আবারও কি ছদ্মবেশী মাফিয়া কিংয়ের আবির্ভাব ঘটল? হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে এসে চায়ের কাপ হাতে নিয়ে যেই না চুমুক দিতে যাব, অমনি এই কথাটা আমার কানে ভেসে আসলো। আমি একটু মুচকি হেসে চুমুক দিলাম। অপর পাশের একটা বয়স্ক মুরব্বী লোক কিছুটা ভয়ে আঁতকে উঠে আমাকে বলতে লাগলো, আজ থেকে 4 বছর আগেই তো কেএন এর স্ত্রী তাকে বাসরাতেই মেরে ফেলে। তার গ্যাংকে নিজের কবজায় এনে গ্যাংয়ের নাম সহ সব টাইটেল মুছে ফেলে দিয়ে নতুন করে রাজত্ব করছে। তবে কেএন কিভাবে ফিরে আসবে? ঠিক এই সেম প্রশ্নটা এখন সবার মনে আঁতকে উঠছে। হয়তো কোনো নতুন গ্যাং কিংয়ের বেশ ধরে আতঙ্ক চড়াচ্ছে, কিন্তু কেন, কী চায় সে? লোকগুলো কেএনের ব্যাপারে এরকম আরও অনেক কিছু কথা বলাবলি করছে। আমি নীরব দর্শক হয়ে ওদের কথাগুলো শুনছি আর মুচকি মুচকি হাসছি। অন্যদিকে লিটন, খোঁজ নাও কারা কেএনের নিকনেম ব্যবহার করে দেশে আতঙ্ক ছড়াচ্ছে। বন্যা, আমরা অলরেডি তল্লাশি চালাচ্ছি, খুব শীঘ্রই
প্রতিপক্ষ ধরা পড়বে। বন্যা ও লিটন আলোচনা করছে, তখনই বন্যার ফোনটা টিং টিং মেসেজের শব্দে বেজে উঠল। বন্যা ফোনটা হাতে নিয়ে মেসেজ অন করতে তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়, সাথে তার মনে অজানা আতঙ্ক। বন্যার এরকম ভয়ার্ত অবস্থা দেখে লিটন বলে উঠল, বন্যা কি হয়েছে, এরকম ভয় পেয়ে আছো কেন? বন্যা কোনো কথা না বলে তার ফোনের মেসেজটা লিটনের সামনে মেলে ধরল। মেসেজ, আমি আসছি, খুব শীঘ্রই আসছি তোমাদের সাথে পরামর্শ করতে, সাথে প্রতিশোধ নিতে, টুকরো টুকরো করে কেটে রাস্তার কুকুরদের খিদে মিটাতে। কেন? লিটন মেসেজটি দেখে চমকে উঠল। তাহলে কি সত্যি ঠিক কেএন এর আবির্ভাব হয়েছে? কিন্তু কিভাবে? কেএন কে তো বন্যা নিজের হাতে গুলি করে মেরেছে, আমিও তো তার লাশটা কাঁধে করে নিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছি। কীভাবে কেএন বেঁচে উঠল? আর কোনো আত্মীয় নেই যে তার পক্ষ থেকে প্রতিশোধ নিতে আসবে? লিটন এসব ভাবতে থাকে, সাথে বন্যাও। আচ্ছা লিটন, কেউ আমাদের সাথে ফ্লার্ট করছে না তো? বন্যা যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারে ফোন দাও তো। লিটন, নাম্বার থাকলে তো মেসেজ দিবে। মানে? নাম্বার নেই, শুধু মেসেজটি শো করছে। বন্যা, মনে হচ্ছে প্রতিপক্ষ প্রচন্ড চালাক, তবে ওকে খুব শীঘ্রই খুঁজে বার করব। এই বলে লিটন বাইক নিয়ে বেরিয়ে পড়ল তার পুরনো সব গ্যাংয়ের লোকদের জড়ো করতে, কারণ সে ঘোর বিপদের সংকেত পেয়েছে। চায়ের দোকান থেকে বের হয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে ছাদের এক কোণে দেওয়ালের সাথে মাথাটা হেলান দিয়ে বসে ছলনাময় পৃথিবীর ব্যক্তিময় যান্ত্রিক শহরটাকে দেখছি। এই ছলনাময় পৃথিবীতে কেউ কারণ নয়, সবাই টাকার কাছে নত। টাকা যার সুখ শান্তি, গাড়ি বাড়ি সবই তার। এই টাকার জন্য নষ্ট হচ্ছে হাজারো জীবন, তার জন্য তাই আমরা সবাই, কারণ টাকাকে আমরা খুব বেশি প্রাধান্য দিই। টাকাকে জেনে না এমন কি কোনো মানুষ পৃথিবীতে আছে? হয়তো কেউ নেই। দু বছরের বাচ্চাও চেনে টাকা কি, টাকা দিয়ে কি হয়। পাঁচ বছরের বাচ্চাও চাই, আমার কাছে যদি অনেক টাকা থাকতো। চাহিদার সবাই চাহিদা খোঁজে, নিজের চাহিদার জন্য যে অন্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে বা তার অনেক বড় ক্ষতি হচ্ছে সেদিকে কারোর কোনো দৃষ্টিপাত নেই। সবার দৃষ্টির অগোচরে সবাই টাকা খোঁজে, শুধুই টাকা। এসব ভাবছি তখনই পিছন থেকে রিয়া বলে উঠল, নয়ন আজকের সচ্ছল মেঘলা আকাশটা অনেক সুন্দর, তাই না? হয়তো আপনার দৃষ্টিগোচরে সুন্দর। তোমার কাছে কেমন লাগে? যদি বলি বেদনাদায়ক বা অসহ্যকর? অদ্ভুত তুমি, সাথে তোমার কথাবার্তাও। জানি রিয়া, যার শরীর অসুস্থ ও মন খারাপ তার কাছে যদি পৃথিবীর সমস্ত সুখ এনে দিই তবুও তার কিছুই ভালো লাগবে না, সবই অসহ্যকর লাগবে। আর যার শরীর সুস্থ ও মন ভালো তার কাছে যদি সব দুঃখ এনে দাও তবুও সে সবই মানিয়ে নিতে পারবে। শোনো, যে কথা বলার জন্য এসেছি, আব্বু বলেছে আজকে দুপুরে তোমাকে আমাদের বাসায় লাঞ্চ করতে। আসলে? আসলে নকলে শুনছি না, আব্বু যেতে বলেছে, সো আসতে হবে। ওকে, যাব। এই তো আমার জানুটা। এই বলে রিয়া চলে গেল, আমি এক গভীর ভাবনে ডুবে গেলাম। আর হয়তো বেশি দিন রিয়াতে বসে টিকে থাকতে পারবো না, কারণ রিয়া আমার প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আমি চাই না আমার জীবনে আরও কোনো নারী জড়িয়ে পড়ুক, আর চাই না ছলনার শিকার হতে। তাছাড়া আমি একজন অন্ধকার জীবনের রক্তক্ষেকো হায়েনা, যার কাছে কাউকে মারতে কোনো মায়া হয় না। সে কিভাবে কাউকে ভালোবাসতে পারে? বেশ কিছুক্ষণ ছাতে থেকে রুমে গিয়ে গোসল করে বিছানায় গাটা এলিয়ে দিতে ঘুমিয়ে পড়লাম। দুপুরের দুটায় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে চোখ নামিয়ে বলতে লাগলো, কয়টা বাজে এখন, চলো আব্বু ডেকেছে। আপনি চান আমি আসছি? তাড়াতাড়ি এসো। রিয়া চলে গেল, আমি ড্রেস চেঞ্জ করে তার পিছনে পিছনে যেতে লাগলাম। রিয়ারা নিস্তলে থাকে, ওদের ওখানে গিয়ে আঙ্কেল আন্টিকে সালাম দিয়ে খাবার টেবিলে বসলাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। এইরকম টুকটাক কথাবার্তা বলে খাওয়া দাওয়া করলাম। আঙ্কেল বলল, নয়ন রিয়াকে নিয়ে আজকে একটু শপিংয়ে যেও তো, আমি ব্যস্ত মানুষ বুঝতেই তো পারছো। জি আঙ্কেল, ঠিক আছে। এই বলে পাশে তাকিয়ে দেখি
রিয়ার মুখে বিজয়ের হাসি। আমি সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে ফোনটা বের করে একটা আননোন নাম্বারে ফোন করলাম। ফোনটা রিং হচ্ছে, ধরতেই ওদিক থেকে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম ভাই। ওয়েলকাম। আলম নির্জন জায়গায় দুটা বাসা ভাড়া নাও, একটা ছোট আর একটা বড়। দুইটা বাসা যেন একটু কাছাকাছি থাকে। আর আজকে রাত 9টায় আমার দেওয়া লোকেশনে চলে আসবে। ওকে, লোকেশন পাঠায় দেন, সময় মতো পাঠিয়ে দেব। এই বলে ফোনটা কেটে দিলাম। বিকেল 4টা বাজতে চলেছে। রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকলাম। সহস্র লোকের ভিড়, সাথে কোলাহল। আমার কাছে এই মুহূর্ত অনেকটা অপছন্দনীয়। চারপাশে শুধুই কাপড়টা জোড়ায় জোড়ায় কাপড় দেখছে। মেয়েদের একটাই স্বভাব, তাদের সহজে কোনো কিছু পছন্দ হয় না। এইটা ছেড়ে ওইটা নেব, ওইটা ছেড়ে এইটা নেব, একদম অসহ্যকর। রিয়া আমাকে দাঁড় করিয়ে শাড়ি দেখছে, আমি চারপাশটা তাকিয়ে দেখছি। মনে পড়ে গেল বন্যার সাথে শপিংয়ের কথা। বন্যাকে নিয়ে শপিংয়ে একটা দোকানে শাড়ি দেখছি। আমি বন্যাকে বললাম, বন্যা এই নীল শাড়িটা নাও, তোমাকে বেশ মানাবে। এই হলুদ গেঞ্জিটা দেখো, তোমাকে অনেক ভালো মানাবে। আরে আগে নীল শাড়িটা দেখো। দেখেছি, তুমি যেহেতু পছন্দ করেছো তবে অনেক সুন্দর হবে। মামা ওই হলুদ গেঞ্জি আর নীল শাড়িটা প্যাক করে দেন। দেখো তো নয়ন, কোন শাড়িটা সুন্দর। বন্যার সাথে ঘুরে যাওয়া স্মৃতিগুলোর কথা ভাবছি। তখন রিয়া কথাটা বলে উঠল, শাড়িগুলোর দিকে তাকিয়ে দেখি লাল নীল হলুদ বেগুনি এরকম অনেক কালারের শাড়ি। আপনার শাড়ি আপনি পছন্দ করবেন, আমার পছন্দ আপনার নাও হতে পারে। আরে দেখো তো। আমি নীল শাড়িটা হাতে নিয়ে রিয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, নীল শাড়ি আমার বেশ পছন্দ, এবার আপনার ইচ্ছা। মামা নীল শাড়িটা প্যাক করে দিন। রিয়া শাড়িটা নিয়ে সাথে আরও বেশ কিছু প্রয়োজনীয় কাপড় কিনল, সাথে আমার জন্য শার্ট প্যান্ট। গাড়িতে গিয়ে বসলাম। এখন প্রায় 6টা বাজতে চলেছে। রিয়া গাড়ি চালিয়ে একটা নদীর তীরে এসে দাঁড় করাল। দুজন গাড়ি থেকে নেমে নদীর থেকে কিছুটা দূরে চাপা ঘরের নিচে বসলাম। এখানে কেন আসলেন? জায়গাটা আমার বেশ পছন্দের, মন খারাপ থাকলে এখানে আসি। আজও বুঝি মন খারাপ? না। আচ্ছা নয়ন, তুমি কি বুঝো না আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। রিয়ার কথা শুনে হতভম্ব হয়ে যায়। পাশে থাকা একটা ছোট্ট শিল পানিতে ঢিল মেরে বলতে লাগলাম, রিয়া আমার কাছে ভালোবাসা নামক শব্দটা শোভা পায় না। বেদনায় ভরা আমার মন, সাথে চাপা অনুভূতি। ভালোবাসা নামক অনুভূতিটা চাপা পড়ে গেছে শুধু ছিয়াছে প্রতিশোধের আগুন। আমার ভালোবাসা দিয়ে তোমার মনটাকে বেদনামুক্ত করে দিতে একটু সুযোগ দেওয়া যাবে? হয়তো সেটা কখনো সম্ভব নয়। এই বলেই বসা থেকে উঠে নদীর খুব নিকটে গিয়ে অন্ধকারময় সন্ধ্যাস্তে ঝাপসা ঝাপসা পরিচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলাম, ক্লান্তিতে ভরা আমার এই মন, বুকে প্রতিশোধের আগুন। ভালোবাসা নেই আর এই বুকে, আছে শুধু আগুন। ছলনা করে মারল বুকে ছুরি, হতভম্ব আমি তার কর্মকাণ্ডই। সে তো বাসেনি আমার ভালো, শুধু শুধুই জড়াইছি তার মায়ায়। হ্যাঁ, আমি তো পাগল ছিলাম তার ওই ছলনায়। কেন সে করল ছলনা, ভেঙে রঙিন মায়া? নয়ন, তাকে কি ভুলে যাওয়া যায় না? তাকে ভুলে যাওয়া যায়, তবে তার দেওয়ার স্মৃতিগুলোকে নয়। তাছাড়া সে আমার মা বোন আর প্রিয় বন্ধুকেও মেরে ফেলেছে। সে এখন কোথায় আছে জানো? না, তবে তাকে খুঁজে বের করে টুকরো টুকরো করে কুত্তাকে দিয়ে খাওয়াবো। তাহলে তুমি ভবিষ্যতের খুনি। রিয়ার কথার কোনো জবাব না দিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, চারিদিকে অন্ধকার পড়ে গেছে, বাসে চলেন। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে নিলাম। রিয়ার জন্য একটা চিঠি লিখে টেবিলে রেখে আলমকে ফোনে দিলাম, আলম গাড়ি নিয়ে ফ্ল্যাটে নিচে অপেক্ষা করো, আমি আসছি। ওকে ভাই। ফোনটা কেড়ে দিয়ে চারপাশে উঁকি দিয়ে দেখলাম রিয়া আছে কিনা। না, কেউ নেই এখানে। ব্যাগটা নিয়ে ফ্ল্যাটে নিচে এসে দেখি আলম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে বসতেই গাড়িটা চলতে লাগলো। প্রায় এক ঘন্টার মধ্যে নিকটতম স্থানে পৌঁছে গেলাম। ভাই নামেন, এই বাসাটা নিয়েছি। ঠিক আছে। বাসার ভিতরে ঢুকে দেখি চারটে রুম। আমি মাঝের একটা রুমে নিজে থাকার সমস্ত ব্যবস্থা করে শুয়ে আছি। হঠাৎ করেই আলম আমার কাছে এসে বলল,
ভাই মাসুমদেরও কি এখানে আসতে বলবো? সবাই হলে আমি ওদেরকে ডেকে নেব, তুমি পাশে রুমে থেকো। আপনাকে কলেজে ভর্তি করানো হয়েছে। গুড, তুমি কি এবার বিবিএ পরীক্ষা দেবে? ভাই ওই সেম কলেজ থেকে। ও, এখন যাও ঘুমাও। ভাই। আলম চলে গেল, আমি ঘুমোতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মা বোন আর মাননের কথা মনে পড়ছে। বন্যা কেমনে পারলো আমার সাথে এমন করতে? কি ক্ষতি করেছি আমি ওর? ওকে তো নিজের চেয়ে খুব বেশি ভালোবাসতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। নতুন কলেজের আজকে প্রথম দিন, বাইক নিয়ে কলেজের দিকে যাচ্ছি। কলেজের গেট দিয়ে কলেজে প্রবেশ করতে দেখি চারপাশে অনেক ছাত্রছাত্রী। তবে অন্য অন্য কলেজের থেকে এই কলেজে এক অন্য দৃশ্য আমার চোখে পড়ল। চারিদিকে কাপল অর্থাৎ প্রেমিক প্রেমিকার মতো ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় গল্প করছে। আমি বাইকটা পার করে ক্লাসে গিয়ে সেকেন্ড বেঞ্চটা ফাঁকা দেখে সেখানে বসতেই একটা মেয়ে বলতে লাগলো, আরে এখানে বসে আছো কেন? সিটটা ফাঁকা দেখলাম তো তাই বসেছি। ওখানে অনেক আগেই অন্য ছাত্র বসেছে। ও, তুমি কি এই কলেজে নতুন? আজকে প্রথম এই কলেজে আসলাম। নাম কি তোমার? নয়ন আলী। আপনার নাম? ফারিয়া জান্নাত। আমাকে তুমি করেই বলতে পারো, এমনিতেই আমরা সেম ক্লাসে পড়ি। ওকে, ধন্যবাদ। এই বলে পিছনের একটা সিটে গিয়ে বসলাম। ইতিমধ্যে স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে কে যেন একটা কাগজ নিয়ে স্যারের মাথার মাছ পরাপর মারল। স্যার রাগি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কোন বেয়াদব এই কাগজ ছুঁলো? তাড়াতাড়ি দাঁড়াও, না হলে পরে জানতে পারলে মেরে গায়ের চামড়া তুলে নিব। কেউ দাঁড়ালো না, কিন্তু আমি বেশ ভালোভাবে লক্ষ্য করলাম পিছনে সিটের একটা ছেলে মুচকি মুচকি হাসছে। হঠাৎ আমার চোখে পড়ল আমার পাশে থাকা একটা কাগজের দিকে স্যারের ঢিল দেওয়া কাগজ আর এই কাগজটার সেম, একই রকমের। তাই দাঁড়িয়ে কাগজটা হাতে নিয়ে স্যারকে ডাক দিলাম, স্যার। আমি দাঁড়াতেই স্যার সহ সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। স্যার আগে লুকিয়ে আমাকে বলল, তার মানে তুই এসব করেছিস, আয় এদিকে আমার কাছে আয়। আমি কিছুই বুঝলাম না। স্যারের কাছে যেতেই স্যার বলতে লাগল, এই বেয়াদব, ক্লাস না করে ক্লাসে ফাইজলামি করা হচ্ছে। তেমন কিছু না স্যার, এই কাগজটা দেখেন। স্যার আমার থেকে কাগজটা নিয়ে কাগজটা মেলে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে টেবিলের কাছে গিয়ে ব্যাগটা নিয়ে সোজা আমার পিঠে মারতে লাগলো আর বলতে লাগলো, বেয়াদবের একটা সীমা আছে, আর এসব করবি বল? আমি কিছুই বুঝতে পারলাম না স্যার কেন আমাকে মারছে। স্যারকে বললাম, দেখুন স্যার, আমি কিছুই বুঝতে পারছি না যে আপনি আমাকে কেন মারছেন। কিছুই বুঝতেছিস না, এই নে কাগজটা দেখ কি। স্যারের থেকে কাগজটা হাতে নিয়ে যা দেখলাম তা দেখে অবাক, কারণ কাগজটি লেখা আছে, স্যার আপনার মেয়েকে বড্ড বেশি ভালোবাসি। এবারের মতো মাফ করে দিলাম, যাও গিয়ে সিটে বসো। আমি মাথাটা নিচু করে সিটে গিয়ে বসলাম। লক্ষ্য করলাম আমার পিছনের সিটে থাকা ছেলেগুলো হাসিতে গড়াগড়ি কাটছে। আমি মাথাটা নিচু করে বসে আছি, স্যার ক্লাস করতে লাগলাম। আচ্ছা বলতো, মানুষ খারাপ পর্যায়ে কখন যায়? স্যার পড়ার মাঝে একই প্রশ্ন সবার দিকে ছুড়ে দিলেন। সবাই নিজেদের মতো বসে আছে, কেউ দাঁড়াচ্ছে না। স্যার সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বলতে লাগলো, ফারিয়া যেহেতু ক্লাসের ফার্স্ট গার্ল তাই সে বলবে। স্যার, একটা মানুষের ওপর যখন টাকা নামক বস্তুটা আকর্ষণীয় হয় তখন সে খারাপ পথে যায়। শুধু এইটুকুই, আর কেউ বলবে? সবাই বসে আছে, স্যার সবার দিকে এক নজরে এক এক করে তাকাচ্ছে। হঠাৎ পিছনের বেঞ্চ থেকে কেউ একজন দাঁড়ালো, সবাই তার দিকে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, সে ক্লাসের হাসি তামাশার ছেলেটি। স্যার, শুধু টাকার কারণে একটা মানুষ কখনো খারাপ হতে পারে না। পরিবারের অবহেলা, প্রিয়জনের থেকে মিথ্যা আশ্বাস, সমাজের মানুষের অনৈতিক আচরণ ও প্রিয় মানুষদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটা মানুষ খারাপ অনৈতিক কাজে লিপ্ত হতে পারে। স্যার, আমরা বেশ কিছু কিছু মানুষ খুবই নিকৃষ্ট,
সমাজের প্রভাবশালী লোকেরা গরিব অশিক্ষিত লোকেদের ভুলিয়ে ফালিয়ে জমি জায়গাসহ টাকা মেরে কাটছে, সাথে সরকারের দেওয়া মাসিক বাৎসরিক ইলাপগুলোও টাকার বিনিময়ে বিক্রি করছে। এতে সমাজের গরিব অশিক্ষিত খারাপ অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ছে। স্যার, তারা যদি চুরি করতে গিয়ে ধরা খায় তাহলে বলে আমি পেটে তাই চুরি করেছি, তার জবাবে আমরা কী উত্তর দেবো বলেন তো? কথাগুলো এক নিঃশ্বাসে বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এতক্ষণ যাকে দেখে সবাই হাসছিল, এখন তাকে দেখে সবাই নিশ্চুপ হয়ে আছে। তোমার কথায় যুক্তি আছেই বটে, তবে যারা পেটের দায়ে চুরি করে তাদের বলার মতো কিছু না থাকলেও সমাজের কিছু নিকৃষ্ট প্রভাবশালী লোকেরা তাদের কষ্টটাকে অবজ্ঞা করে ঠিকই, তাকে শাস্তি দেবে, সাথে তাদের কাছ থেকে সংশোধনের নাম করে টাকা মেরে খাবে। স্যার, পৃথিবীটা বড়ই অদ্ভুত, সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে। হ্যাঁ, এই কারণেই পৃথিবীটা আজ ধ্বংসের দিকে। তোমার নাম কি? ক্লাসে নতুন দেখছি। আমার নাম নয়ন আলী, কলেজে নতুন। ও, বসো। আমি বসলাম, স্যার ক্লাস করিয়ে চলে গেলেন। নতুন স্যার এসে ক্লাস করতে লাগলেন। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বের হয়ে বাইকের দিকে যাচ্ছি, তখনই কেউ একজন পিছন থেকে ডাক দিল, হ্যালো মিস্টার নয়ন। কথাটা শোনা মাত্র দাঁড়িয়ে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি ফাড়িয়া নামের মেয়েটা আমার দিকে আসছে। আমার কাছে এসে ফাড়িয়া বলতে লাগলো, কেমন লাগলো কলেজটা? অনেক ভালো। আমি জানি সকালের ওই কাজটা তোমার নয়, রায়হান আর লাবলুরা মিলে তোমাকে ফাঁসিয়েছে। পিছনে ছেলে দুটা? হ্যাঁ, ওদের থেকে দূরে থাকবে, ওরা ভালো না, প্রত্যেক দিন কারো না কারোর সাথে ঝামেলা করেই। ওকে, ভালো থাকবেন। এই বলে বাইকের দিকে যাব, আবারও ভাড়িয়া ডাক দিয়ে বলল, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন, নাম্বার দিয়ে কি করবেন? আমরা তো ক্লাসমেট, তাই আমাদের সবার ফোন নাম্বার সবার কাছে থাকা উচিত। হয়তো কালকে আমি ক্লাস করতে নাও আসতে পারি, তখন তোমাকে ফোন করে পরের দিনে পড়াটা দেখে নিতে পারবো। ওকে, নেন। ওকে, ধন্যবাদ। এই বলে ফাড়িয়া চলে গেল। আমি বাইকটা নিয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, তখনই আলম এসে বলল, ভাই, এই শহরের ডন মাতির নামে এক সিক্রেট রকস্টার ফেসবুকে আপনাকে নিয়ে স্ট্যাটাস লিখেছে যে, ওই তুই যে কেউ হোস না কেন, আমার কাছে তুই পাতি মাস্তান, যাকে বলে টোকাই, সবাই তোকে ভয় পেলেও আমি ভয় পাই না, যদি সাহস থাকে তাহলে আমার সাথে লাগ। আলমের মুখে ডন মাতিনের কথাটি শুনে আমার কেমন যেন হাসি পাচ্ছে। আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস? ও হয়তো কেনকে চেনে না। কেনকে, তার হিংস্রতা কেমন! দিনের কেন আর রাতের কেনের মধ্যে হাজার পরিমাণ তফাত। দিনের গম্ভীরময় শান্ত ছেলেটা রক্তক্ষেকো মায়াহীন হয় না। আলম, আমার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে আনতো। ভাই, আলম ল্যাপটপটা আমার দিকে নিয়ে আসলো। আমি ল্যাপটপ অন করে ডার্ক ওয়েবে ঢুকলাম। ডার্ক ওয়েব হয়তো আপনারা সবাই চেনেন, বা আপনাদের সবার সেই ধারণা আছে, হ্যাকিং জগতের অন্যতম নাম ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে প্রবেশ করে আমার নিজের তৈরি কেন নামের সাইটে প্রবেশ করলাম, প্রায় 4 বছর পর। প্রবেশ করে আলমকে বললাম, আলম, ডন মাতিনের আইডি লিঙ্কটা কপি করে আমার ইনবক্সে পেস্ট করো। করেছি, কিন্তু কেন ভাই? ওর আইডি সহ ওর কাছে থাকা সমস্ত সিসি ডিভি হ্যাক করব। কিন্তু কিভাবে? ল্যাপটপের দিকে মনোযোগী হও। আলম আমার কথা মতো ডন মাতিনের আইডি লিঙ্ক আমার ইনবক্সে দিল। আমি সেটা কপি করে ডার্ক ওয়েবের আমার নামে তৈরি করা সাইটে হ্যাকিং টুপটোর ফাঁকা ঘরে পেস্ট করা মাত্রই ডন মাতিনের ফোনে একটা এসএমএস গেল। ডন মাতিন তার গ্যাংয়ের কয়েকজন লোককে সাথে নিয়ে কেএনের আতঙ্কের বিষয়ে কথা বলছে। সে চায় পুরো আন্ডারওয়ার্ল্ডের রকস্টার হয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপাতে। সবাই যেন তার কথা মতো চলে, তাকে যেন সবাই মেনে চলে বা ভয় খায়। তার সন্ত্রাসীর কাজকর্ম প্রায় শেষের দিকে, সে শুধু সরকারকে ব্ল্যাকমেল করে 150 কোটি টাকা হাতাবে। সেই মুহূর্তে আবির্ভাব ঘটল কেএন নামের এক পুরাতন কিলারের। সে একদিনে 4টা খুন করাতে পুরো দেশ কেঁপে উঠল। তার কারণ হলো, কেএন অনেক আগের কিলার। 4 বছর আগে তার অনেক ভয়ানক খুন ও সন্ত্রাসী কাণ্ডের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। রাতে ভয়কেও ঘর থেকে বের হতেও ভয় পেত।
ডন মার্টিন আলোচনা করছে, তখনই হঠাৎ করে তার ফোনটা টুংটাং মেসেজের শব্দে কেঁপে উঠল। সে ফোনটা হাতে নিয়ে দেখল নাম্বার বাতিন এসএমএস এসেছে। সে এসএমএসটা ওপেন করতেই দেখতে পেল সেখানে লেখা আছে, হ্যালো ডন মার্টিন দ্য রকস্টার, তোমার বউ ও ছোট বাচ্চাটা এখন আমার কাছে। ডন মার্টিন এই এসএমএসটা দেখেই ভয়ে আটকে উঠে। সে দ্রুত চাপ দিতে দেখে মেসেজটা উধাও, সে এবার আরও বেশি ভয় পেয়ে গেল। সে বুঝছে না তার সাথে কী হচ্ছে। এখনই সে মেসেজটা দেখল, এখনই কী করে ডিলিট হলো, সে তো ডিলিট করেনি। সে এইসব ভেবে তার স্ত্রীকে ফোন করে বলল, তারা কি ঠিক আছে? তার স্ত্রীও বলল, আমরা ঠিক আছি। সে এবার শান্ত হলো। কয়েক মিনিট অপেক্ষা করার পর আমার কাছে একটা নোটিফিকেশন এলো, সেখানে ডন মার্টিনের ফেসবুকের সমস্ত ডিটেলস সহ তার ফোনটা আমার নিজের আয়তায় আনার পরামর্শ। আমি তাড়াতাড়ি আমার ফোনটা বের করে ডন মার্টিনের আইডি আমার ফোনে লগ ইন করলাম, তার আইডিতে পোস্ট করলাম, কেন আমাকে ক্ষমা করে দিন আপনার সাথে বেয়াদবি করার জন্য, আমি আপনাকে না চিনে অনেক বড় কথা বলে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিন। ভাই আপনি তো পুরাই জিনিয়াস, সারা ডন মাসিন বেশি উড়ছিল, এখন এখন তো আর উড়ার ডানাটা ভেঙে দিলেন, এখন কি করবেন? হা হা হা, বেশি উড়ছিল, এখন আর পারবে না। ভাই রাকিব নামে ছেলেটাকে আজকে দেখতে পেয়েছিলাম কলেজে, সে কলেজে মেয়েদের প্রতিদিন ইভটেজিং করে। তাই নাকি? ওই রাকিবকেই তো আমার দরকার, কালকে ওকে আমায় দেখিয়ে দিবি, আর ওর ব্যাপারে খোঁজ খবর নে, ওর সব ডিটেলস আমার চাই। ওকে ভাই। এই বলে আলম আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে বের হয়ে আমার কাছাকাছি একটা নদীর কাছে গেলাম। চারিদিকে শুনশান নিরাপত্তা, নদীর এদিকে কোনো লোকই নেই, জনমানব শূন্যতা বললেই চলে। নদীটা বেশ চওড়া, এই কুল থেকে ওই কুল দেখা অসম্ভব। মেঘলা আকাশ, ঘন মেঘ এসে সূর্যকে আড়াল করে রেখেছে। নীল আকাশ লাল টকটকে রক্ত ছিটে ফোটায় ছড়িয়ে গেছে। চারপাশটাও জনমানব শূন্য হালকা বাতাস আবহাওয়াটা আমার বেশ পছন্দের। সব মিলিয়ে আমার কাছে যেন চারপাশটা কোনো এক চিত্রশিল্পীর ছবির মতো মনে হচ্ছে। মনে হচ্ছে এইখানে যদি সময়টা থমকে যেত। তখনই মনে পড়ে গেল বন্যার কথা। বন্যার আমি একদিনে তিস্তা নদীর কিনারে শক্ত কাঠের তক্তায় বসে মেঘলা আকাশের সাথে নদী তীর থেকে আসা হালকা বাতাসের আবহাওয়াটা অনুভব করছি। বাতাস আসায় বন্যার মাথার চুলগুলো উড়ে এসে তার মুখের মধ্যে পড়ছে। বুঝতে পারছি চুলগুলো মুখের উপর এসে পড়ায় সে অস্বস্তি বোধ করছে, তাই তার চুলগুলো আস্তে করে তার কানের গোড়ায় বসিয়ে দিয়ে বললাম, আবহাওয়াটা বেশ পছন্দের, যদি সময়টা এখানে থমকে যেত তাহলে কতই না ভালো হতো। সময়টা বড়ই বেমানান লাগে আমার কাছে, কখন যে কোন সময় আসে তার ঠিক নেই। ঠিকই বলেছো। আজকে হয়তো তোমার এই পছন্দময় আবহাওয়ার মাঝে আমি আছি, কিন্তু অন্য কোনো দিন হয়তো নাও থাকতে পারি, সেদিন তোমার কেমন অনুভূতি হবে? যেদিন তুমি আমার পাশে এই পছন্দময় আবহাওয়ায় না থাকো, সেদিন হয়তো আমার মনে হবে কারোর শূন্যতা হয়তো এখানে রয়ে গেছে। বন্যার সাথে ঘটে যাওয়া কথাটা মনে হতেই নিজের অজান্তের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেন কেন বন্যা আমার সাথে এরকম ছলনা করল? কি কমতি ছিল আমার? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কেন এমন করতে পারল সে? এসব ভেবেই যেন তার প্রতি কঠোর ঘৃণাবোধ অনুভব করছি। নারীদের ছলনা বড়ই অদ্ভুত, না তার ছলনা ধরা যায় না বোঝা যায়, শুধু মনে হয়তো সে আমায় প্রচুর ভালোবাসে। হাতটা বাঁকিয়ে নদীর একটু পানি খেয়ে হাতে নিয়ে আবার নদীতে ফেলে দিলাম। কেন জানি পানিগুলো হাতে নিতে মন চাইল, তাই এমনটা করলাম। আজকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সময় তুমি তো বড্ড বেহায়া, এক এক ধরন তোমার, কখনো কখনো শুকানো, কখনো অস্বস্তির ছায়া, কখনো কখনো মিলিয়ে দাও তুমি মনের মিলত হওয়া নারী, কখনো কখনো মেরে ফেলতে হয় চোখের অশ্রু ফ্রুত্র শাড়ি, কখনো কখনো পরিস্থিতির নাই এনে দাও প্রিয়গুলোকে, কিছুদিন পর আবার কেড়ে দিয়ে কষ্টে ফেলো মুখে, চায় না আর এমন সময় এখনই, যাক সব কিছু থমকে, বন্ধ করতে চাস ফুত অস্ত্রের সময় দিকে সবাইকে চমকে। ডন মার্টিন চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে বসে আছে। হঠাৎ করেই তার ডান হাত রকি দৌড়ে এসে বলতে লাগলো, ভাই আপনি কি সত্যি কেএন এর কাছে ক্ষমা চেয়েছেন? রকির এরূপ কথায় ডন মার্টিন অবাক, সে বুঝছে না যে রকি কি বলছে, সে কি পাগল হয়েছে?
সে মতিনকে চিনে না। রকি, তুমি কি বলছো এসব? আমি কেন কেএন এর কাছে ক্ষমা চাইব? তাহলে আপনি যে ফেসবুকে তাকে নিয়ে ক্ষমার দৃষ্টি পোষণ করেছেন? আমি ফেসবুকে কেএনকে নিয়ে ক্ষমার দৃষ্টি কথা পোষণ করব? পাগল হয়েছো তুমি? এই বলে ডন মাতিন ফেসবুকে ঢুকে তার প্রোফাইলে ঢুকতেই অবাক, কারণ তার আইডি দ্বারা কেএন এর কাছে ক্ষমার আবেদন পোস্ট করা হয়েছে। সে তো এমন স্ট্যাটাস পোস্ট করেনি, তবে কিভাবে এমনটা হলো? কেউ কি আমার আইডি হ্যাক করেছে? কিন্তু কিভাবে হ্যাক করেছে? কারণ তার টু ভেক্টর অন করা ছিল, হ্যাক হলেই অ্যালার্ম বা ফোনে এসএমএস আসবে। ডন মাতিন এসব ভাবছে তখনই তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। তার ফোনে ফ্যাক্স নাম্বার থেকে এসএমএস এসেছিল এবং নিজে থেকে এসএমএসটা উধাও বা ডিলিট হয়ে গেছে। এই ঘটনার সাথে কি ফেসবুকের স্ট্যাটাসটার কোনো সম্পর্ক আছে? আছে বটেই। সে দ্রুত তার আইডিটা ফেসবুক থেকে রিমুভ করার প্রস্তুতি নিল। সে তার আইডিটা রিমুভ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। রকি, আমার মনে হচ্ছে কেন কোনো সাধারণ কিলার নয়, ও মনে হয় হ্যাকার। আমার আইডি ও হ্যাক করে এমন স্ট্যাটাস পোস্ট করেছে। কিন্তু কিভাবে সে আপনার আইডি হ্যাক করেছে? আপনার আইডিতে তো অনেক সিকিউরিটি অন করা, কিভাবে এমনটা সম্ভব? রকি, সবই সম্ভব, ডার্ক ওয়েব ব্যবহার করে এমনটা করা হয়েছে। ডন মাতিন আর রকি একে অপরের সাথে কেনকে নিয়ে কথা বলছে। তখনই হঠাৎ করে ডন মাতিনের কাছে ফ্যাক্ট নাম্বার অর্থাৎ নাম্বার ছাড়াই তার ফোনে একটা কল আসলো। তা দেখে সে সহ রকি অবাক হয়ে যায়। ডন মাতিন ভয় ভয়ে ফোনটা রিসিভ করতেই শুনতে পেল, হ্যালো রকস্টার দ্য ডন মাতিন, আই এম কেন, কেন দ্য রকস্টার। আশা করি চিনতে বেশি কষ্ট হচ্ছে না। শোন, কেন কখনো কারোর সাথে যেতে পরে ঝামেলা জড়ায় না, আর যার সাথে ঝামেলায় জড়ায় তার রক্তাক্ত শরীর না দেখে কখনো থামে না। বাই দ্য ওয়ে, এখনো বলছি আমার সাথে লাগতে আসিস না, পুড়িয়ে ছাই হয়ে যাবি। তুই আমাকে চিনিস না, আমি কে? তুই যদি চলিস ডালে ডালে তাহলে বুঝে নিবি, আমি চলি পাতায় পাতায়। আর আমি জানি তুই হলি ফ্যাক্ট কেন, আসল কেনকে তার স্ত্রী 4 বছর আগেই মেরে ফেলেছিল। বাঁচা মরা সবই উপরওয়ালার ইচ্ছে। আর হ্যাঁ, আমি আসল কেন। শোন, তুই যেহেতু আমার সাথে ঝামেলা জড়াতে চাস, তবে শোন, তোর মৃত্যু খুবই নিকটে। এই বলে কেন ফোন কেটে দিল। ডন মাতিন চিন্তায় পড়ে গেল। সে কখনোই কারোর সাথে আপোষ করেনি, তাই সে এবারও কেনের সাথে আপোষ করবে না। আপোষ করে তো ভীতুরা, যারা মৃত্যুকে ভয় পায়। মৃত্যু অনিবার্য, তাকে ভালোবাসায় শ্রেয় বা উত্তম। রাত 8টা বাজতে চলেছে, চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে, সাথে জায়গাটাও নির্জন, পাশেই ঘন জঙ্গল। সেখান থেকে ভেসে আসছে ঝিরিঝিরি পোকার আনাগোনা কণ্ঠস্বর, সাথে শিয়ালের হুক্কি হওয়া ডাক। আমি একা একা হাঁটছি, উদ্দেশ্য বাসায় যাওয়া। ফোনটা বের করে ফ্ল্যাশটা অন করে সাথে স্যান্স ফায়ার তুই বড় বেইমান রে মায়া তুই বড় বেইমান গানটি ছেড়ে দিলাম। গানটি শুনছি আর হাঁটছি, হঠাৎ করে একটা অপরিচিত মেয়ে আমার সামনে এসে বলতে লাগল, আজকে হয়তো আপনি একাই এসেছেন তাই না? যা করার খুব তাড়াতাড়ি করুন, বেশি সময় নেই আজকে আমার হাতে। এই বলে মেয়েটা নিজের কাপড় খুলতে লাগল। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কে এই মেয়ে, কি এসব অবতবল বলছে? আমি মেয়েটাকে বললাম, আরে আজব তো, কাপড় কেন খুলছেন, আর কে আপনি? আরে এইসব জানতে নেই, আমি জানি আপনি ভয় পাচ্ছেন, কোনো ভয় নেই, এই দিকে তেমন কেউই আসে না। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি তো এদিকে ঘুরতে এসেছিলাম। ও, তাহলে আজকে কেউ আসেনি? ধুর, হাতে টাকাও নেই। আপনি কে, বাসা কোথায়? আমার নাম মোনালিসা, রাতের পরি আর দিনে মানুষের কাছে ছলো নামই বেশ্যা। বাসার কথা না জানলেও চলবে, আপনার নাম কি? আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা চোখ জোড়া বলে দিচ্ছে তার মনে অনেক অপ্রকাশিত কষ্ট জমাট বেঁধে রয়েছে। সে প্রতি রাতে নতুন নতুন পুরুষদের ভোগাক্রান্তি হয়। আজকেও সে এমন এসেছে নতুন কোনো মানুষের সাথে ভোগাক্রান্তি হতে, কিন্তু ভাগ্যক্রমে আমার সাথে দেখা। আমার নাম নয়ন আলী। আচ্ছা, প্রতিদিন কি এখানে আসা হয় আপনার? পরিবারের সবার মুখে খাবার জোগানোর জন্য প্রতিদিন আসতে হয়। এসব না করে কাজও তো করতে পারে। কাজ? হাসালেন, কাজ আমায় কে দেবে? অনেক ঘুরেছি মানুষের বাসায় বাসায়, সাথে অনেক হোটেল রেস্টুরেন্টে, কিন্তু ভাগ্যক্রমে ব্যর্থ হয়ে আজ আমি এই অবৈধ পেশায় নামতে হয়েছে আমাকে। তবে আমি এতদিনে মানুষ চিনতে পেরেছি মানুষ রূপে জানোয়ারদের চিনতে।
আসলে পৃথিবীটা বড়ই অদ্ভুত, তাই না? আপনার বাসায় কে কে আছে? অসুস্থ মার 10 বছরের ছোট ভাই আছে একটা। মায়ের বড় একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। অপারেশন করতে গেলে প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন। মেয়েটা কথাগুলো বলছে, আমি তার দিকে তাকিয়ে দেখলাম চোখ দুটো ছলছল করছে, মনে হয় এক্ষুনি কেটে দেবে। মেয়েটাকে দেখে আমার কেন জানি খুব মায়া হচ্ছে। মেয়েটার বয়স আর কতই হবে? এই 16 কিংবা 17 হবে। এই বয়সে জীবন যুদ্ধে নামতে হয়েছে, এই যুদ্ধ নিজের শরীরের সাথে। প্রতিদিন কারোর না কারোর লালসার শিকার হতে হয়, হয়তো নির্দিষ্ট মানুষদের জ্বলন্ত সিগারেটের শখ খেতে হয়। ও, জীবনে কখনো হার স্বীকার করো না, কষ্ট হলে এগিয়ে যাও, সাফল্য ঠিকই একদিন আসবে। সাফল্য না আসলেও মৃত্যু নামক মুক্তি আসবেই। আপনাকে দেখে মনে হচ্ছে আমার মতো আপনারও হয়তো কোনো কষ্টের দিক বা কালো অতীত রয়েছে। আছে, সেটা প্রকাশিত করি না, কারণ তার কোনো মূল্য নেই। যার মূল্য নেই তাকে সামনে এনে বা প্রকাশ করে লাভটা কি? তাকে প্রকাশ না করে ভবিষ্যতের কথা চিন্তা করা শ্রেয়। অনেক তো কথা হলো, রাতও প্রায় অনেক হয়েছে, এই নিন এখানে সামান্য কিছু টাকা আছে। মেয়েটার দিকে 23,000 টাকা এগিয়ে দিয়ে কথাটা বললাম। সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে ভাবতেও পারেনি আমি তাকে টাকা দেব। আমি মানুষের কাজ করে তারপর টাকা নিই, আপনি চাইলে আমাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমাকে কি আপনার ওইসব লোকেদের মতো মনে হয় যারা নারী নিয়ে খেলা করে? না, আপনি অনেক ভালো, সাথে সুন্দর করে বুঝিয়েও কথা বলেন। তবুও আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন আর আমি আপনার কাজেই আসতেছি না, তাই ভাবলাম। আমি মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে তার হাতে টাকাগুলো ধরিয়ে দিয়ে বললাম, যান যান, অনেক রাত হয়েছে, এখন বাসায় যান, আপনার বাসার সবাই হয়তো অনেক চিন্তা করছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এই বলে মেয়েটা চলে যেতে লাগলো। আমি মেয়েটা চলে যাওয়ার দিকে চেয়ে আছি। এতটুকু একটা মেয়ে এই বয়সে বিলিয়ে দিয়েছে নিজের সতীত্বকে, জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে তার। এসবের জন্য মেয়েটা নিজেই দায়ী নয়, দায়িত্ব হচ্ছে পরিস্থিতি, তার আশেপাশের মানুষগুলো। মেয়েটা আমার চোখের আড়াল হতেই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেঘলা আকাশ চারিদিকে ঘন কালো মেঘে ছেয়ে গেছে, সাথে উত্তরা হালকা বাতাস বইছে। সকাল 10টা বেজে গেছে। রিয়া ছাদের এক কোনায় দাঁড়িয়ে আবহাওয়াটা উপভোগ করছে আর ভাবছে, যেই বাবা সেই কাজ। রিয়া ছাদ থেকে সিঁড়ি বেয়ে নেমে নয়নের রুমের কাছে গিয়ে দেখে দরজা খোলা। সে রুমে ঢুকে অবাক, কারণ রুমের মধ্যে থাকা নয়নের কোনো বস্তু সেখানে নেই। রিয়া ঘাবড়ে যায়, নয়ন কোথায় গেল এত সকাল সকাল? সে আরও এগিয়ে যায়, হঠাৎ করেই তার চোখ গেল টেবিলে থাকা একটা কাগজের দিকে। সে টেবিলের খুব কাছে গিয়ে কাগজটা হাতে নিয়ে দেখল, সেটা চিঠির ন্যায় ভাঁজ করা। সে ভাঁজ খুলে দেখল লেখা আছে, প্রিয় রিয়া, জানি তুমি কষ্ট পাবে, তবুও বলি আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি যে বেদনার রাশিতে বাঁধা, প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত এক খাই না। সব সময় শুধু প্রতিশোধ চেতনা মাথায় ঘুরপাক খায়। আমি যে অন্ধকার জগতের মানুষ, আমার ভিতরে যে কোনো দয়াময় বলতে কিচ্ছু নেই, কাউকে মারতেও যে আমি কোনো দ্বিধাবোধ করি না। আমার কথাগুলো বুঝতে পারছো না, তাই না? শোনো, আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের কিং কেন। এখন হয়তো আমার প্রতি তোমার আর ভালোবাসা থাকবে না, নাই থাকতে পারে, কারণ একজন সন্ত্রাসী খুনিকে কেই বা ভালোবাসে। তবে শুনে রাখো, আমি তোমাদের এখানে থাকতে পারলাম না, দিন দিন তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, আমাকে ভুলে যাও, কেননা আমার মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই। কখন জেগার গুলি এসে বুকের মধ্যে ছেদ করবে তাও আমার অজানা। ভালো থেকো, তবে আমাকে কখনো খুঁজতে চেষ্টা করো না, কারণ আমি ইচ্ছা না করলে তুমি আমায় খুঁজে পাবে না। কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নাও, তোমার চোখের পানি আমার কেন জানি সহ্য হয় না। ইতি কেন। চিঠিটা পড়ার পর রিয়া কান্নায় ভেঙে পড়ে। সে নয়নকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসত। সে নয়নের এরূপভাবে চলে যাওয়া যেন কোনোভাবে মেনে নিতে পারছে না, তবুও যে তাকে মানতে হবে। রাত 10টা বাজছে, রুমের মধ্যে শুয়ে আছি, বন্যা লিরনের কথা ভাবছি। খুব শীঘ্রই তাদের সাথে আমার দেখা হবে। হঠাৎ করেই আলমিশ আমাকে বলল, ভাই কালকে রাকিব কলেজের সবাইকে নিয়ে প্রকাশ্য ড্রাগ সাপ্লাইয়ের মিটিং করবে। রাকিব লিটনের কাছের লোক না? ভাই, কালকে রাকিবের শেষ দিন, লোক রেডি রাখিস। ওকে ভাই। আলম চলে গেল।
আমি ল্যাপটপ হাতে নিয়ে কয়েকটা লোককে নিয়ে লিস্ট সাজালাম। ওদের সবাইকে সিরিয়াল অনুযায়ী মারব, কারণ ওদের জন্যই দেশে গরিব অসহায় মানুষদের দুবেলা পেটে ভাত পড়ে না। সাথে ওদের কারণেই হাজার হাজার তরুণীরা বিশ্রাম হলে ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে হাতে ব্রাশটা নিয়ে বাইরে হাঁটতে হাঁটতে গেলাম। হেঁটে হেঁটে নদীর কিনারের কাছে গেলাম। আজকে সকালটা কেন জানি আমার কাছে অদ্ভুত রকমের লাগছে। রোদ উঠেছে, তবু আকাশ গুড়ুম গুড়ুম করছে, সাথে দক্ষিণে হালকা বাতাস স্ফুট স্বরে বইছে, পাখিগুলো নিচেদের আহারের খোঁজ দল বেঁধে উড়ে যাচ্ছে, আকাশের বুকে তারা মুক্ত। আমার ইচ্ছা আমি যদি পাখিদের মতো উঠতে পারতাম, আমি এসব ভাবছি। তখনই পিছন থেকে আমার ঘাড়ে কেউ হাত রাখল। আমি চমকে উঠে পিছনে তাকাতে দেখি কালকের মনলেসে নামের মেয়ে মুখে এক চিলতে মায়াপী হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে আমাকে বলল, কেমন আছে? এই তো আছি, তুমি? ভালো। এত সকালে এই জায়গায় কেন? কেন আসা যাবে না নাকি? তা না, আমি প্রতিদিনই এখানে এই সময় আসি, তেমন কাউকে দেখি না, তাই জিজ্ঞেস করলাম আপনাকে। ও, বাসায় কেন জানি ভালো লাগছে না, তাই এখানে আসা। ও, আমরা কথা বলছি, হঠাৎ আমার চোখ পড়লো পাশে জঙ্গলে থাকা একটা লোকের উপর। সে হাতে বন্দুক নিয়ে আমাদের দিকে তাক করে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা গুলি চালিয়ে দিল। আমি দ্রুত লাফ দিলাম মোনালিসের উপর। আমি এবং মোনালিসা মাটিতে পড়ে গেলাম, আর গুলিটা ফাঁকা বেরিয়ে গেল। আমি দ্রুত মোনালিসের উপর থেকে উঠে কোমর থেকে আমার পিস্তলটা বের করে গুলি করার আগে লোকটা জঙ্গলের মধ্যে দৌড় দিল। আমি তার পিছন পিছন দৌড়তে লাগলাম। ভাগ্যক্রমে লোকটা আজকে বেঁচে গেল, কিন্তু খুব শীঘ্রই ওকে খুঁজে বের করে দুনিয়া থেকে উঠিয়ে নেব। সে কেনকে চিনে না। আমি ফিরে আসলাম যেখান থেকে লোকটা আমাদের উপর পিস্তল তাক করে রেখেছিল। সেখানে এসে দেখি একটা মাস্ক পরে আছে মাটিতে। মাস্ক হাতে নিয়ে পকেটে রেখে দিয়ে নদীর ধারে এলাম। এসে দেখি মোনালিসা সেখানে দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, লোকটাকে চেনো? না তো, কে ও আর কেনই বা আমাদের উপর গুলি চালাচ্ছিল? চিনি না। ও, আপনি কি প্রশাসনের লোক? না, মানে আপনার হাতে পিস্তল কেন? আমি সিক্রেট গোয়েন্দা, একটা গোপন গ্যাংকে ধরতে এখানে এসেছি। আবার নিজেকে আড়াল করতে মিথ্যার আশ্রয় নিলাম। ও, সন্ত্রাসীরা হয়তো আপনাকে চিনতে পেরেছে, তাই আপনাকে মেরে ফেলতে চাইছে। সাবধানে চলাফেরা করবে। ওকে, তুমি সাবধানে চলবে, কারণ কিলাটা তোমাকে আমার পাশে দেখেছে। বাই। এই বলে সেখান থেকে বাসে এসে আলমকে ডাক দিলাম। সে আমার কাছে এসে বলল, আলম, এই মাস্কটা দেখো তো। আলম মাস্ক হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, ভাই, এই মাস্কটা তো ডন মাতিনের গ্যাংয়ের। কেন ভাই, কি হয়েছে? আর এই মাস্কটা আপনি কই পেলেন? আলম, যদি এই মাস্কটা ডন মাতিনের হয় তাহলে সে কি আমায় চেনে? না, সে মোনালিসাকে মারতে এসেছে, কিন্তু মোনালিসা তো বললো সে লোকটাকে চেনে না। ভাই, কে আপনাকে চেনে? আর কেই বা মোনালিসা? না, কিছু না। তবে শোনো, ডন মাতিন হয়তো আমাকে মারতে নদীর ধারে লোক পাঠিয়েছিল। মানে কি, ডন মাতিন আপনাকে চিনবে কি করে? জানি না, তবে এই মাস্কটা যদি ডন মাতিনের গ্যাংয়ের হয় তবে সে আমাকে মারতেই লোক পাঠিয়েছিল। ও, মোনালিসাটা আবার কে ভাই? অসহায় একটা মেয়ে, তবে মেয়েটা খুবই ভালো। আলমকে মোনালিসার ব্যাপারে সব কিছু খুলে বললাম। তারপর ভাবতে লাগলাম ডন মাতিনের কথা। সে কীভাবে আমাকে খুঁজে বের করলো? নাকি সে আমাকে আগে থেকে চেনে? না, সে আবার কেমনে চিনবে? তাহলে সে কি ডার্ক ওয়েব ব্যবহার করে আমাকে খুঁজে বের করছে? না, এখানে আর থাকা যাবে না। আজকে রাতে এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। এসব ভাবছি তখনই আলম আমার চিন্তাধারায় ব্যাঘাত ঘুরিয়ে বলতে লাগল, ভাই, কলেজে যাবেন না আজকে? যাব, আসো, আগে খাওয়া দাওয়া করি। তবে শোনো, লোক রেডি আছে তো? হে ভাই, সব কিছু রেডি আছে। ভাই, একটা কথা বলি। বলো। ভাই, আমার মনে হয় রাকিবকে না মেরে ওকে আমাদের অস্ত্র বানিয়ে মাইন্ড গেম খেলা যাবে। কেমন মাইন্ড গেম? এই ধরনের রাকিবের কাছে ছোট লোকেশন, ব্যান লাগিয়ে
আমরা লিটনের কাছে খুব সহজেই দিতে পারি, আবার লিটনের কাছ থেকে বন্যা ভাবির কাছে। ভাবি লোকেদের ফোন করে নিজের রাস্তানে পাঠিয়ে দাও, এসো খাবার খাবে। হুম ভাই। এই বলে আমি খাবার টেবিলে আসলাম। কিছুক্ষণ পর আলম ফোন করে খেতে আসলো। দুজনে খাওয়া দাওয়া শেষ করলাম। আলম আগে একটা বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে যেতে লাগলো। আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কাঁধে ব্যাগ নিয়ে বাইকে উঠে কলেজের দিকে পাড়ি দিলাম। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, তখনই কলে রিংটংটা ভেসে উঠল। বাইকটা দাঁড় করিয়ে ফোনটা বের করে দেখলাম অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতে ওদিক থেকে রোবোটিক শব্দে বলতে লাগলো, হ্যালো দ্য ফ্যাক্ট কেন, আই অ্যাম ডন মতিন, দ্য রক স্টার কিং। শোন, আজকে তোর জীবনের শেষ দিন, যা করার করতে পারিস, তবে শোন, তোর উপর আমার লোকেরা কড়া নজরদারি করেছে। তুই এখন কলেজের গেটে আসিস, তাই না? শোন, তুই আমাকে মারতে চেষ্টা করতে পারিস, তবে হ্যাঁ, আজকে আমার শেষ দিন নয়, বরং হয়তো তোর শেষ দিন। এই বলেই ফোনটা কেটে দিয়ে কলেজের ভিতরে বাইকটা পার করে ক্লাসের দিকে যেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি রায়হান আর লাভলু। ওদের দিকে তাকিয়ে বলতে লাগলাম, ভাইয়া আমাকে ডাকছেন। হুম, তুই ছাড়া এখানে নয়ন নামে আর কি কেউ আছে? আয় এইদিকে আয়। আমি ওদের কাছে গিয়ে কাঁচুমাচু হয়ে ভীতু কণ্ঠে বলতে লাগলাম, ভাইয়া কিছু বলবেন? হুম, বলার জন্যই তো দেখেছি, যা আমাদের জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো। দেখেন ভাই, আমি ক্লাসে যাচ্ছি, তাছাড়া আমি কখনো সিগারেট টিগারেট কিনিনি, আপনাদের সিগারেট আপনারা কিনে নিয়ে আসেন। আমি এই কথা বলতেই লাভলু রাগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রাগে ফুসফুস করতে করতে আমার কাছে এসে ঠাস ঠাস করে গালে দুটো থাপ্পড় লাগিয়ে বলতে লাগলো, ওই শালা, তোকে ভালো ভালো কথাটা বললাম, দেখে তুই আমার মুখের উপর কথা বলে দিলি, যা ভালো ভালো সিগারেটটা নিয়ে আয়, নয়তো এবার মেরে এখানে পুঁতে রাখবো। আমার কাছে তো টাকা নেই। হুম জানি, তোর মতো ফকিরের কাছে টাকা নাও থাকতে পারে, এই নে টাকা, তাড়াতাড়ি নিয়ে আয়। হুম, এই বলে লাভলুর কাছ থেকে টাকা নিয়ে কলেজের বাড়ির দোকানের দিকে যেতে লাগলাম। আর ভাবছি, ওরা যদি আমার আসল পরিচয় জানতো তবে এখানে ওদের প্যান নষ্ট হয়ে যেত, ওরা নাপাক হয়ে যেত। দোকানের কাছে এসে দোকানদারকে সিগারেটের কথা বলতেই লক্ষ্য করলাম দূর থেকে প্রিন্সিপাল স্যার আমার দিকে কেমন যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, কলেজের ছেলেপেলেরাও আজকাল স্যারদের সামনেও দোকানে বেহারের মতো সিগারেট নিচ্ছে, হাই কি যোগ যে পড়ল। আমি ওদিকে তেমন আর লক্ষ্য না দিয়ে সিগারেটটা নিয়ে টাকা নিয়ে চলে গেলাম লাভলুদের কাছে। ভাইয়া এই নিন আপনাদের সিগারেট, আমি এখন চাই। আব্বে হালা কই যাস, দাঁড়া না একটু, তুই তো বহুত পরিশ্রম করে সিগারেট আনলি, তোরও তো কিছু পাওনা আছে, মানে আমাদের থেকে তোকে তো কিছু গিফট দেওয়ার বাকি আছে। না ভাই, আমার কোনো গিফট লাগবে না। ওই চুপ করে দাঁড়া এখানে। কি আর করার, চুপ করে দাঁড়িয়ে আছি। লাভলু আর রায়হান দুজনে দুইটা সিগারেট নিয়ে টান দিচ্ছে আর ধোঁয়াগুলো আমার দিকে ছেড়ে দিচ্ছে। সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না, দম বন্ধ হয়ে যায়। তখনই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড়ের আওয়াজ ভেসে আসলো আমার কানে। কি ভাবলেন, কাকে থাপ্পড় মেরেছে? আরে আমাকে নয়, লাভলু আর রায়হানকে থাপ্পড় মেরেছে। কারা তো বড় সাহস লাভলু আর রায়হানকে থাপ্পড় মারে, সে আর কেউ নয়, সে হলো ফাড়িয়া। সে আমাকে লাভলুদের থেকে একটু দূরে নিয়ে এসে লাভলুদের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখ লাভলু আর রায়হান, তোরা ঠিক মতো পড়াশোনা করিস না ঠিক আছে, তবে তোরা অন্যদের কেন ভালোভাবে পড়াশোনা করতে দিস না? যাদেরকে একটু হাবাগোবা দেখবি তার সাথে খারাপ আচরণ করবি, তাই না? শুন, এবার থেকে যদি এইরূপ আচরণ কাউকে করতে আমি দেখি, তবে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে নালিশ করব, মনে রাখিস। এই বলে ফাড়িয়া আমার বাম হাতটা শক্ত করে ধরে ক্লাসের দিকে নিয়ে যেতে লাগলো। আমি ফাড়িয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মেয়ের এমন সাহস থেকে আমি অনেকটাই অবাক। সে লাভলুদের চেয়ে এভাবে থাপ্পড় মারবে সেটা আমি কল্পনায় ভাবিনি। সে আমাকে ক্লাসে এনে ফার্স্ট বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, নয়ন আমি তোমাকে বলেছি না, ওদের দিকে দূরত্ব রেখে চলাফেরা করবে, কারণ ওরা ভালো না। আমি ক্লাসের দিকে আসছিলাম, পথে মধ্যে ওরা আমাকে ডাক দিয়ে নিয়ে যায়। ও
আর কখনো ওদের ডাকে সাড়া দিবে না, সোজা ওদের থেকে দূরত্ব ওর বজায় রেখে চলাফেরা করবে। ওকে। হুম। এই বলে ভারিয়া তার সিটে গিয়ে বসল। কিছুক্ষণ পর লাভলুরা ক্লাসে এসে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে নিজেদের সিটে গিয়ে বসল। ইতিমধ্যে স্যার এসে ক্লাস করাতে লাগলেন। একে একে সব কটি ক্লাস শেষ করে ভারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাইকের দিকে যাচ্ছি। হঠাৎ করে লাভলুরা আমার সামনে আসলো। আমি কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে আছি। লাভলু বলে উঠল, আজকে তো ফারিয়ার জন্য বেঁচে গেলে, কিন্তু কাল বা তার পরের দিন কী করবি? সেদিন তো সুদে আসলে আদায় করে নিব। এই বলে ওরা চলে গেল। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইকে উঠে বসার উদ্দেশ্যে রওনা দিলাম। লাভলু ও রায়হান আমার মুখে মুচকি হাসি দেখে অবাক হয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেদের বাসায় চলে যায়। রকি, আমার বিশ্বস্ত ইংল্যান্ডের গ্যাং লিডার রবার্ট পাশের বিল্ডিংয়ে আছে, ওকে আমার কাছে ডেকে আনো। রকি ল্যাপটপে কেএনের লোকেশন ট্র্যাক করছে। তখনই কথাটা বলে উঠল দ্য রকস্টার ডন মার্টিন। জি ভাই, যাচ্ছি। এই বলে রকি রবার্টের কাছে গিয়ে ডন মার্টিনের কথা বলায় রবার্ট রকির সাথে ডন মার্টিনের কাছে এসে বলল, রকি ভাই আমার ডেকেছেন? হুম, ডেকেছি। তুমি তো নিশ্চয়ই জানো, 4 বছর আগে কেএন ভাইকে ওনার স্ত্রী বাসর রাতে মেরে ফেলেছিল। কেন মেরেছে তা তো জানোই। ওনার স্ত্রী দেশের সবচাইতে বড় রকস্টার হওয়ার জন্যই ওনাকে মেরেছে। কিন্তু কয়েকদিন যাবত কেবা কারা আন্ডারগ্রাউন্ডে কয়েকটি খুনে কেএন ভাইয়ের টাইল এঁকে দিয়েছে, তবে সে নিজেকে কেএন দাবি করছে। হুম, তা তো জানি। আমি ফ্যাক্ট কেএনের ঠিকানা পেয়েছি। আজ রাতেই তুমি তাকে গোপনে কিডন্যাপ করে আমাদের আস্তানায় নিয়ে আসবে। রকিরা এই কাজটা নাও করতে পারে, কিন্তু তুমি 100% পারবে, তাই তোমাকে ডেকেছি। চিন্তা করবেন না ভাই, আজকে ফ্যাক্ট কেএনকে কিডন্যাপ করে আনবই। এখন আসি ভাই। এই বলে রবার্ট সেখান থেকে চলে গেল। কি ব্যাপার আলম, আজকে নাকি রাকিব ওপেন ড্রাগ সাপ্লাই মিটিং করবে? কিন্তু কোথায় মিটিং হলো? আসলে ভাই কিছু সমস্যার কারণে হয়তো আজকে বাদ পড়ে গেছে। হয়তো আলম আজকে ডন মার্টিন আমাকে নিঃসন্দেহে কিডন্যাপ করবে। তুমি লোক নিয়ে আমাকে ফলো করবে, বুঝতে পারছো? আজকে কে নয়, ডন মার্টিনের মৃত্যু হবে। এখন চলো খাওয়া দাওয়া করা যাক। হুম ভাই। আলম সহ খাওয়া দাওয়া করে ডন মার্টিনকে মারার প্ল্যান করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে বের হলাম। সন্ধ্যা 7টা বাজতে চলেছে। চারিদিকে অন্ধকারে ছেয়ে যেতে লাগলো। দূর জঙ্গল থেকে ঝিরিঝিরি পোকার আনাগোনা কানে ভেসে আসতে লাগলো, সাথে শেয়ালের হুক্কি হওয়া বিকট শব্দ। আকাশে কালো মেঘ চাঁদের আশেপাশে ঘোরপাক খেতে থাকে, সেজন্য কখনো কখনো চাঁদের জ্যোৎস্না খুব বেশি আলোকিত, আবার কখনো কখনো কালো মেঘের জন্য একটু অন্ধকারে পড়তে থাকে, সাথে মাঝে মাঝে একটু উত্তরে হালকা বাতাস বইতে লাগলো। আবহাওয়াটা আমার বেশ পছন্দের। আমি ফোনে স্যামসেস গান শুনছি আর হাঁটছি। হঠাৎ করে কে যেন পিছন থেকে এসে আমার মাথায় কালো টুপি পরিয়ে দিল, কি যেন আমার মুখে চেপে ধরল। আর আমার কিছু মনে নেই। যখন আমি চোখ খুললাম তখন চারিদিকে বেশি অন্ধকার দেখতে লাগলাম। বেশ ভালোভাবে খেয়াল করলাম আমার মাথায় এখনও কালো টুপিটা পরাই আছি। হঠাৎ করে কে যেন বলতে লাগলো, হ্যালো ফ্যাক্ট ক্যান, এম রবার্ট, ইংল্যান্ডের রকস্টার দ্য কিং। জানিস ক্যান, আমার বা আমাদের সবার বস ছিল, তাকে তার স্ত্রীর বাসর রাতে মেরে ফেলেছিল। খুবই খারাপ লেগেছিল আমাদের। তার চেয়ে এখন আমাদের বেশি খারাপ লাগতেছে, কারণ কেউ আমাদের বসকে কপি করতেছে। সেই জন্য আমাদের বসকে কপি করার জন্য তোকে আজকে শাস্তি দেবো মৃত্যুদণ্ড। তোকে এমন মৃত্যু দেবো যেন তোকে খেয়েও আর এমনটা যেন করতে না পারে। রবার্ট কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমার গ্যাংয়ের লোকেরা এখন আমাকে প্রচুর ভালোবাসে। আমার জায়গায় কেউ আসলে তাকে এখনও মারতে দ্বিধাবোধ করে না। আজকে আমি খুব বেশি আনন্দিত। কী রে কেন, কথা বলতেছিস না যে এখনও তোর মুখে ভাপা পিঠা ঢুকছে নাকি? ওই রবার্ট, শালাকে এখনই মেরে ফেল। আরে ভাই, এত তারা কিসের? ফ্যাক্ট কেএনের মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। এই রকি, ফ্যাক্ট কেএনের মাথার কালো টুপিটা একটু সরাও তো। হুম ভাই। এই বলে রকি আস্তে আস্তে আমার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টুপিটা মাথা থেকে খুলে ফেলল। সাথে সাথেই আমি মাথাটা নিচু করে নিলাম। আমাকে মাথাটা নিচু করে থেকে রবার্ট বলল,
কি ব্যাপার? ফ্যাক্ট কেন এর মাথা নিচু করছিস কেন? মাথাটা তুল। আমি ধীরে ধীরে মাথাটা ওঠাতেই রবার্ট আর ডন মার্টিন অবাক হয়ে যায়। তারা কি তাদের সামনে যা দেখছে তা কি সত্যি নাকি মিথ্যা? ডন মার্টিন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি এ কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আপনি কি সত্যি আমাদের বস কেন, নাকি অন্য কেউ প্লাস্টিক সার্জারি করে কেন সেজে এসেছে? আমি ডন মার্টিনের কথার কোনো জবাব না দিয়ে একটা মুচকি হাসলাম। আমার এই মুচকি হাসি দেখে ডন মার্টিন এবং রবার্ট দৌড়ে আমার কাছে এসে পুরো পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই আমাদের ক্ষমা করে দেন, আমরা সত্যি জানতাম না যে আপনি আসলে আমাদের বস কেন। রবার্ট হ্যালিগন, আমি তোদের উপর ডেকে নেই, বরং তোদের উপর গর্ববোধ করছি। তোমরা আমার জায়গায় অন্য কাউকে বসতে দেবে না, এই কথাটা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ ভাই। এই বলে রবার্ট একটা চেয়ারে নিয়ে আমাকে বসার জন্য বলল। আমি চেয়ারটাতে বসে চারিদিকে তাকিয়ে আছি। আর হ্যাঁ, যাকে আপনারা ডন মার্টিন নামে চেনেন তার আসল নাম হ্যালিগন। ভাই কি খাবেন, ঠান্ডা নাকি গরম? না কিছুই খাবো না, একটা সিগারেট দে। আমার কথা মতো হ্যালিগন একটা সিগারেট সাথে ম্যাচও দিল। সিগারেটটা মুখে পুড়ে ম্যাচ দিয়ে সিগারেটটা জ্বালিয়ে টান দিতে শুরু করলাম। হঠাৎ করে আলোমর লোকদের দিয়ে পিস্তল হাতে করে আমার সামনে আসলো। সে আমাকে চেয়ারে বসে সিগারেট খাওয়া দেখে বলতে লাগলো, ভাই আপনাকে না ওরা কিডন্যাপ করে এনেছিল। আলম, এরা হচ্ছে আমারই তৈরিকারী মাফিয়া, আর আমি হচ্ছি গ্যাংস্টার বা রকস্টার। 4 বছর আগে আমার দুর্ঘটনাটা হওয়ার ফলে এদের সাথে দেখা ও কথা হয়নি। ও আপনি তো পুরাই আগুন। এই আগুন নিয়ে খেলছে লিটন আর বন্যা। আমি আর আলম একে অপরের সাথে কথা বলছি। তখনই রবার্ট বলে উঠল, আচ্ছা ভাই, লিটন আর বন্যার মধ্যে কি কোনো সম্পর্ক বা অন্য কিছু আছে? হয়তো রবার্ট, যাকে অনেক বিশ্বাস করলাম আর সে আমাকে ধোকা দিল। ব্যাঙ্গে পড়বেন না ভাই, ওদের দুজনকে খুঁজে বের করে জ্যান্ত কবর দেব। রবার্ট হ্যালিগন, অনেক রাত হলো, আজকে উঠি, বাই। ওকে ভাই, কালকে দেখা হবে, ভালো থাকবেন। এই বলে ওদের কাছে উঠে এসে আলম আর আমি বসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 15 মিনিটের মধ্যে পৌঁছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাত 10টা বাজে, হঠাৎ আমার ফোনটা ম্যাসেজে রিংটনে বেজে উঠল, তাতে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম অবস্থায় ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে ম্যাসেজ এসেছে। ম্যাসেজটা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ ম্যাসেজে লেখা ছিল, হ্যালো কেন, আই এম ডেভিল দ্য ডেভিল কিং, শোন তোর মৃত্যু হবে আমার লোকেদের হাতে, কখন যে আমার লোকেদের গুলেই তোর বুকটাকে ঝাঁঝরা করে দেবে তার কোনো ঠিক নেই। দ্য ডেভিল কিং কে হতে পারে যে আমাকে এমন হুমকির ম্যাসেজ দেয়? সে হয়তো জানে না এই কেন কীরকম ভয়ঙ্কর, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে আমার সাথে তো লিটন ছাড়া তেমন কোনো শত্রুতা নেই, তবে কেন ডেভিল নামে লোকটা আমার মৃত্যু চাই, কি ক্ষতি করেছি আমি তার? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকাল 7টায় ঘুম ভাঙল, আজকে শুক্রবার তাই কলেজ বন্ধ। ফ্রেশ হয়ে এসে হালকা নাস্তা করে বাইরে বেরিয়ে গেলাম, ফোনে গান শুনছি আর হাঁটছি। উদ্দেশ্য নদীর ধারে, আস্তে আস্তে পা ফেলে নদীর ধারের দিকে এগিয়ে যাচ্ছি। নদীর ধারের কাছে যেতেই আমি একটা মেয়ের রক্তাক্ত উলঙ্গদেহ দেখতে পেলাম। মেয়েটার মুখটা মাটির দিকে ঘোরানো, তাই দেখতে পারছি না। ফোনটা বের করে আলমকে ফোন করে কয়েকটা লোকের সাথে নিয়ে ওখানে আসতে বললাম। আমি মেয়েটার খুব নিকটে গিয়ে নিজের শার্টটা খুলে তার লজ্জাস্থানটাকে ঢেকে দিয়ে মুখটা ঘোরাতে আমি অবাক, কারণ এটা হচ্ছে মোনালিসা। তাকে কে এভাবে মেরে ফেললো? হঠাৎ করে একটা জিনিস আমার চোখের মধ্যে পড়ল, মোনালিসার হাতে একটা কাগজের টুকরো। আমি ওর হাত থেকে কাগজের টুকরোটা বের করে দেখলাম তাতে কিছু লেখা আছে। কাগজে লেখা আছে, হ্যালো কেন, আই এম ডেভিল দ্য ডেভিল কিং, শোনো কেন, এই মেয়েটাকে দিয়ে আমি তোর বিপক্ষে প্রথম কোণের গেম শুরু করেছি। দ্য ডেভিল কিং, চিঠিটা পড়তেই আমার চোখ রাগের লাল বর্ণ ধারণ করলো। কে রহস্যময় শত্রু? কেন বা আমার সাথে আগবাড়ি শত্রুতা করছে? কি চায় সে? আমি এসব ভাবছি তখনই পিছন থেকে আলম বলে উঠল, কোথায় ভাই লাশ? আমি আঙুল দিয়ে ইশারায় দেখিয়ে দিলাম। আলমের সাথে যে লোকেরা আসে ওরা সবাই নাকি মোনালিসাকে চেনে, কেননা ওরাও মোনালিসার গ্রামে থাকে। মোনালিসাকে তার বাবা মায়ের কাছে নিয়ে যেতেই তারা কান্নায় ভেঙে পড়ে। পিতামাতার আগে সন্তান মারা গেলে পিতামাতা মরিয়া হয়ে ওঠে,
সন্তানের জন্য, কেননা প্রতিটা সন্তান পিতামহর কলিজা। মোনালিসা জানাজা শেষ করে বাসা দিকে রওনা দিলাম। কিছুই ভালো লাগছে না, আজকে আমার জন্যই একটা অসহায় মেয়ে মারা গেল। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বাসায় এসে শুয়ে পড়লাম। শরীরটা কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে, সাথে মনটাও খারাপ। যার শরীর আর মন যখন খারাপ থাকে, তখন যদি পৃথিবীর সমস্ত সুখ এনে তার পায়ের কাছে দিই, তবুও তাকে কিছুই ভালো লাগবে না। সন্ধ্যা 7টা বাজতে চলেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। খবর পেয়েছি আজকে রাতে সংসদ সদস্য এমপি ডক্টর মুরাদ হাসানের কুকর্মকাণ্ডের জন্য পেনড্রাইভ সন্ত্রাসীদের সাহায্যে ডক্টর মুরাদ হাসান নষ্ট করতে যাচ্ছে। সাথে ওই পেনড্রাইভে কোটি কোটি টাকার ড্রাগ সাপ্লাইয়ের ভিডিও আছে। যে করেই হোক, ওই পেনড্রাইভটা আমার চাই। আমি ব্ল্যাক প্যান্ট, শার্ট ও ভূতের মাস্ক পরে সাথে আলমকে নিয়ে বেরিয়ে পড়লাম সন্ত্রাসীদের আড্ডাখানার দিকে। প্রায় 15 মিনিটের মধ্যে উক্ত জায়গায় পৌঁছলাম। সামনে বড় একটা বাড়ি। আমরা খবর পেয়েছি এই বাড়িতে সন্ত্রাসীদের আন্ডারে পেনড্রাইভটা আছে। আমি কোমর থেকে পিস্তলটা বের করে সাথে আলমকে পিছনে আসতে বললাম। সামনে এগিয়ে যেতে লাগলাম। সামনে দরজা দিয়ে ভিতরে ঢুকলে ধরা পড়ে যাব, তাই পিছনে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। হঠাৎ করেই একটা রুম থেকে উচ্চস্বরে হাসার শব্দ কানে ভেসে আসলো। আমরা ওই রুমটার সামনে যেতেই রুমের ভিতর থেকে রফিক নামের একটা ছেলে বলতে লাগলো, এই রোমান, তাড়াতাড়ি পেনড্রাইভটা আগুনে ফেলে দে। আরে বস, দিচ্ছি দিচ্ছি, অস্থির হচ্ছেন কেন? রোমান নামের ছেলেটা যখন পেনড্রাইভটা আগুনে নিক্ষেপ করবে, তখনই কেউ একজন ওর হাত থেকে পেনড্রাইভটা কেড়ে নিল। রোমানের সাথে থাকা রফিক ওই অজানা আগন্তুকটাকে বলে উঠল, ওই কে রে তুই, পেনড্রাইভটা কেড়ে নিলি কেন? যদি ভালো চাস তবে ওটা ফিরিয়ে দে, না হলে না হলে কি করবি? মেরে এখানেই পুঁতে ফেলবো। এই বলে রফিক আগন্তুকটার দিকে পিস্তল তাক করে ধরে। যেই গুলি করতে যাবে, তখনই রফিকের মাথায় একটা গুলি এসে লাগলো। ধপাস করে তার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। রোমান এসব ঘটনা দেখে তার ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল দিল। আগন্তুকটা রোমানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ফোন তো দিলি, তোর কথা বলার সময় হইবে না। এই বলে রোমানকে গুলি করে মেরে ফেলে আগন্তুকটা চলে যেতে লাগলো। আমি আর আলম গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আলম বলে উঠল, ভাই আমি তো ভাবছিলাম অনেক লোক থাকবে, কাজটা সহজে করতে পারবো না। হুম আলম, আমিও তাই ভেবেছিলাম। আমরা কথা বলছি, হঠাৎ করে গাড়ির আয়নাতে দেখতে পেলাম কয়েকটা গাড়ি আমাদের ফলো করে এগিয়ে আসছে। আমি আলমকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে দিয়ে নিজেই গাড়ি চালাতে লাগলাম। হাই স্পিডে গাড়ি চালিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে দাঁড় করিয়ে গাড়ির নাম্বারটা চেঞ্জ করে অন্য নাম্বার লাগিয়ে আবার গাড়ি চালাতে লাগলাম। বাসায় পৌঁছে পেনড্রাইভটা কম্পিউটার অন করতেই পাসওয়ার্ড চাচ্ছে। আমি আমার ল্যাপটপটা অন করতেই ডার্ক ওয়েবে আনলক ডিভাইস নামের ওয়েবসাইটে ঢুকে পেনড্রাইভটা ল্যাপটপের সাথে কানেকশন করে ফাইলটা দিয়ে কনফার্ম করতেই পাসওয়ার্ড আনলক করার জন্য 30 মিনিটের সময় যাচ্ছে। আমি বাইরে বেরিয়ে গেলাম। রাত 12টা বাজতে চলেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আস্তে আস্তে নদীর ধারে গেলাম। চারিদিকে নিরাপত্তা মাঝে মাঝে শিয়ালের হুক্কি হওয়ার শব্দ কানে ভেসে আসছে। আকাশে চাঁদের দেখা নেই, তবে তারাগুলো বেশ উজ্জ্বলিত। একদম বিরামহীন সময়। এই বিরামহীন সময়ে 4 বছর আগে বন্যার সাথে কতই না সুখের গল্প করেছি, সাথে আড্ডা, কফির মগে চুমুক দিয়ে ভালোবাসা বিনিময় করতাম। এইসব কথা মনে পড়তেই সিগারেট মুখে পড়ে একের পর এক টান দিয়ে যাচ্ছি, সাথে ধোঁয়াগুলো মুক্ত আকাশে ছাড়াচ্ছি আর উচ্চস্বরে বলছি, তোমার স্মৃতিগুলো কেন আজকে উন্মুক্ত খাচ্ছে চিরেই অন্তর, পারছি আমি সহ্য করতে, না জেনে তুমি করেছ কি মন্তর। সেদিন তো খুব উন্মুক্ত স্বরে বলেছিলে, কখনো ছাড়ব না তোমায়, তবে আজ কেন তুমি ছেড়ে গিয়ে কষ্টে ফেললে আমায়, কষ্টে ভরা আজ এই অন্তর আমার, যদি তুমি আসো ফিরে, আমি আর তোমায় গ্রহণ করব না, ফিরিয়ে দেব নিরে, বোঝাবো তোমায় প্রিয়কে ভালোবেসে ছেড়ে যাওয়া লাগে কত কষ্ট। ধীরে ধীরে কষ্ট পেতে স্মৃতির খোয়ারে ব্যর্থ ছেলেটা কীভাবে হয় নষ্ট। নদীর ধারে কিছুক্ষণ একাকী সময় কেটে বাসায় পৌঁছে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখি প্রসেসিংয়ের সময় হয়ে গেছে। এবার পেনড্রাইভটা কম্পিউটারে ঢুকে ফাইলটাতে ঢুকে দেখি 5টা ভিডিও। প্রথমটা অন করতে দেখতে পেলাম ডক্টর মুরাদ হাসান একটা মেয়েকে ব্যবহার করে নৃশংসভাবে খুন করে তার লোকেদের সাহায্যে নদীর ধারে ফেলে দেয়।
আর ভিডিওগুলো আর না দেখে কম্পিউটারও বা ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় ঘুম ভেঙে উঠে খাওয়া দাওয়া করে নিলাম, বাইক নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বাইকটা পার করে ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ পিছন গেজে বলে উঠল, নয়ন কেমন আছো তুমি? আমি পিছন ঘুরতে দেখি একটা অচেনা লোক আমার দিকে শয়তানি মার্কা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লোকটাকে বললাম, কে আপনি? আমি যেই হই না কেন তোমার জন্য লাভ কি? তবে শোনো, আমি জানি তোমার কাছে একটা পেনড্রাইভ আছে, ওটা আমায় দিয়ে দাও। লোকটার কথাগুলো শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম। কে এই লোক আর পেনড্রাইভটার বিষয়ে জানলো কি করে? তার চেয়ে বড় বিষয়, সে কিভাবে জানলো যে পেনড্রাইভটা আমার কাছে আছে? আমি এসব ভাবছি তখনই লোকটা আবার বলে উঠল, কি হলো, কি এত ভাবছ? যদি ভালো চাও তবে পেনড্রাইভটা আমায় দাও। কি, কিসের পেনড্রাইভ? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। তাই নাকি? তুমি এখন আমার কথা বুঝতেছো না, মিথ্যা কথা ছাড়ো। যদি পেনড্রাইভ ভালো চাও তবে পেনড্রাইভটা আমায় দিয়ে দাও। যদি না দিই তবে কি করবে? কি করবো, যদি বলি মেরে ফেলবো? হ্যাঁ, এতটা সহজ না, ক্লাসে সময় হয়ে এসেছে, পরের সময় কথা বলে নেব। এই বলে ক্লাসে গিয়ে থার্ড বেঞ্চে বসে লোকটার কথা ভাবছি। কে এই লোক? পেনড্রাইভটার বিষয়ে কি করে জানলো? তাহলে কি আমাকে কেউ ফলো করছে? কিন্তু কি আমাকে ফলো করবে? দ্য ডেভিল নামে লোকান্ত শত্রুটা নয় তো? এসব ভাবছি তখনই ফাড়িয়া বলে উঠল, কি এত ভাবছো নয়ন? কখন থেকে ডেকে চলেছি, শোনার নাম গন্ধও তো নেই। ভাড়িয়ার কথাই আমার সব ভাবনাধারা ব্যাঘাত করল। তার দিকে তাকিয়ে থতমত খেয়ে পড়লাম, কই কিছু না তো। তুমি কিছু একটা ভাবছিলে, তা আমি জানি। না তেমন কিছু না, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা টুকটাক কথা বলে নিজ নিজ বেঞ্চে বসলাম। তখনই স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলেন। একে একে সব করে ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে আসতেই রাইহান আর লাবলু আমার কাছে এসে বলতে লাগলো, তোকে দেখতেছি দিন দিন ফারিয়ার সাথে খুব ঘনিষ্ঠ হচ্ছিস। খুব ঘনিষ্ঠ হচ্ছি, তাতে আপনার কি? আমার কি মানে, সব কিছুই তো আমার। আমি ফারিয়াকে ভালোবাসি, আর কখনো ফারিয়ার সাথে কথা বলবি না। কেন, কথা বললে কি হবে? তোকে মেরে কলেজের মাঠেই পুঁতে দেব। অত সহজ না ব্রো, চেষ্টা করতে পারো। এই বলে একটা মুচকি হাসি দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে ডক্টর মুরাদের ডান হাত ওবায়দুর দৌড়ে ডক্টর মুরাদের রুমে প্রবেশ করে বলতে লাগলো, মুরাদ ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো ভাই? পেনড্রাইভটা কেএনের হাতে। হোয়াট, পেনড্রাইভ এর হাতে কি করে গেল? যদি ভিডিওটা অনলাইনে আপলোড করে তবে তো আমি শেষ। সেটাই তো ভাই, এখন কি করে কেএনের হাত থেকে পেনড্রাইভটা উদ্ধার করব? আমি এসব জানি না ওবায়দুর, যে করে হোক ওর পেনড্রাইভটা আমার চাই। মুরাদ ভাই, ওই কেন তো সাংঘাতিক একটা গেমার। ওর চেয়ে আমি বড় একজন গেমার। 72 ঘন্টার জন্য নেটওয়ার্ক সার্ভিস অফ করার ব্যবস্থা করো। কিন্তু কি করে ভাই? স্যাটেলাইট পর্যবেক্ষণ কেন্দ্রের ওনারকে ফোন করো। দিচ্ছি ভাই। ওবায়দুর স্যাটেলাইট পর্যবেক্ষণ কেন্দ্রের ওনারকে ফোন করে, ডাক্তার মুরাদকে ফোনটা দিল। ওদিক থেকে বলছে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ডাক্তার মুরাদ হাসান। জি জি স্যার, বলেন আপনার জন্য কি করতে পারি? আগামী 72 ঘন্টার জন্য ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সমগ্র নেট সার্ভিস অফ রাখতে হবে। কিন্তু স্যার, এতে করে যে অনেক টাকা লোকসান হবে। যত টাকা লাগে আমি দেব, তুমি শুধু সার্ভারে কোনো একটা সমস্যা দেখিয়ে 72 ঘন্টার জন্য নেট সার্ভিস অফ রাখো। সব কিছু বুঝলাম না স্যার, কিন্তু স্যার রাষ্ট্রপতি সরকার সহ অন্যান্য মন্ত্রীরা যদি ঝামেলা করে? এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে, আমি যা বলেছি তুমি তাই করো। ওকে স্যার, 5 মিনিটের মধ্যে সমগ্র নেট সার্ভিস অটোমেটিকলি অফ হয়ে যাবে। ধন্যবাদ। এই বলে ডাক্তার মুরাদ ফোনটা কেটে দিয়ে ওবায়দুরকে বলল, ওবায়দুর আমরা সন্ত্রাসীদের ওপর ভরসা করে এর কাছ থেকে পেনড্রাইভটা নিতে পারবো না, আমাদেরকে প্রশাসনের সাহায্য নিতে হবে। ভাই ঠিকই বলছেন, কোন একটা কেস কেনকে ফাঁসিয়ে দিয়ে প্রশাসনকে ওর পিছনে লেলিয়ে দিতে হবে। আমি ডিসিকে ফোন করে কেনকে গ্রেফতার করার ব্যবস্থা করতেছি।
এ তো বুদ্ধিমত্তার মতো কথা বলছো, এখন থেকেই কাজ চালিয়ে যাও। এই বলে ওবায়দুর নিজের বাসার দিকে বেরিয়ে পড়ল। এদিকে হঠাৎ করে ফোনে রিংটনের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতে ওদিক থেকে বলতে লাগলো, কেয়ান, তুমি দ্রুত তোমার নিজ গন্তব্য থেকে পালিয়ে অন্য কোথাও বেরিয়ে পড়ো। পুলিশ তোমাকে ডাক্তার মুরাদের কথায় খুঁজতেছে, কারণ পেনড্রাইভটা এখন তোমার কাছে আছে। আমাকে কিছু বলতে না দিয়ে ওদিক থেকে ফোনটা কেটে দিল। আমি দ্রুত আলমকে ডেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্য। আবার নিজের ফোনটা বের করে রবার্টকে ফোন দিলাম। রিং হচ্ছে, ফোনটা ধরতেই রবার্ট বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়েলকাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমার ওখানে যাচ্ছি। হঠাৎ আমার কাছে? আপনি আমাকে ডাকলেই তো পারতেন। পুলিশ আমার পিছনে লেগেছে, এবার বড় ধরনের একটা কেসে ফেঁসে গেছি, তাছাড়া আমার আগের মতো লোকজন আর নেই। সমস্যা নেই ভাই, আপনি আসেন। আমি যে তোমার কাছে যাচ্ছি তা যেন হ্যালিয়ন অর্থাৎ ডন মার্টিন যেন না জানে। ঠিক আছে ভাই। ওকে। এই বলেই ফোনটা কেটে দিয়ে রবার্টের বাসার দিকে যাচ্ছি। হঠাৎ করেই একটা মেয়ে আমার গাড়ির সামনে আসে লিফট চাওয়ার জন্য। মেয়েটিকে কেমন যেন চেনা চেনা লাগছে। আরে, এটা তো ফারিয়া। ফারিয়াকে দেখে আমার গাড়িটা ব্রেক করতেই সে আমার কাছে এসে আমাকে দেখে বলতে লাগলো, আমার পিছনে যিনি বসে আছেন এটা ওনার গাড়ি, তুমি এখানে কি করো? উঠে বসো। ফারিয়া গাড়িতে উঠলে আমি গাড়ি চালিয়ে তার বাসার কাছে তাকে নামিয়ে দিয়ে রবার্টের বাসায় পৌঁছালাম। সে আমাকে তার পাশে দেখে অনেকটা খুশি। রবার্ট আমায় বলল, কেন ভাই, পুলিশ কেন আপনার পিছে লেগেছে? কারণ ডক্টর মুরাদের কুকর্মের ফ্রেন্ড টাইপটা এখন আমার হাতে, তাই। ও, আপনি এখন এই পেন ড্রাইভটা নিয়ে কি করবেন? আজকে এক্ষুনি অনলাইনে আপলোড করব। কিন্তু ভাই, গত 2 ঘন্টা ধরে তো নেট কানেকশন বন্ধ রয়েছে, সার্ভারে নাকি একটা সমস্যা দেখা দিচ্ছে, তাই? ও নো, সার্ভারের সমস্যা নয়, এটা হয়তো ডক্টর মুরাদের একটা চাল। আচ্ছা, কত ঘন্টা নেট সার্ভিস অফ থাকবে? ঘোষণা দিয়েছে যে আগামী 72 ঘন্টা পর্যন্ত। ও, এই 72 ঘন্টা তাহলে ডক্টর মুরাদের সাথে মাইন্ড গেম খেলা যাক। ভাই, ওইটা ডক্টর মুরাদ, কিন্তু সাংঘাতিক একটা লোক। আমি কম কিসে, আজকে সন্ধ্যায় আমার আগের তৈরি করা গ্যাং লিটারদের নিয়ে প্রোগ্রামে বসব। এই বলে আমি বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। তখনই পুলিশের গাড়ির শব্দ আমার কানে এসে পৌঁছালো। আলম দৌড়ে জানালার পাশে গিয়ে দেখল ফ্ল্যাটের নিচে অনেক পুলিশ সিঁড়ি বেয়ে উপরে দিকে আসছে। সে আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই, এখানে পুলিশ কেন আসলো? আমি কিছুই বুঝতেছি না। আলম, সবই হচ্ছে আমাদের ফোনের জন্য। ওরা আমাদের ফোনের লোকেশনে চাই এখানে এসে পৌঁছে গেছে। ফোন অফ করো, চলো ছাদের উপরে মই দিয়ে পালিয়ে যাই। না ভাই, আপনি কোথাও যেতে পারবেন না, চারিদিকে পুলিশ ঘিরে রয়েছে। এখন একটাই উপায়, এই প্যাকেটটা নেন। কি আছে এখানে? দাড়ি ও গোপ। ও, এই বলে আলম ও আমি দাড়ি ও গোপ ব্যবহার করলাম। ইতিমধ্যে পুলিশের লোকেরা রবার্টের রুমে ঢুকে আমাদের দিকে তাকিয়ে চিনতে না পেরে হতাশ হয়ে চলে যায়। হঠাৎ করে একজন একটা পার্সেল নিয়ে রবার্টের রুমে প্রবেশ করে বলতে লাগল, মিস্টার রবার্ট, এই নিন আপনার পার্সেল। এই বলে লোকটা পার্সেলটা রেখে রবার্টের কাছ থেকে সাইন নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রবার্ট পার্সেলটা খুলে দেখল ভিতরে একটা চিঠি রাখা আছে। রবার্ট চিঠিটা মেলে কিছুক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে বলতে লাগল, কেন ভাই, এটা আপনার পার্সেল। ও, দেখি চিঠিটা। এই নেন। এই বলে রবার্ট চিঠিটা আমাকে দিল। আমি চিঠিটা নিয়ে দেখতে লাগলাম, সেখানে লেখা আছে, হ্যালো কেন, আমি ইচ্ছা করলে তোকে পুলিশের কাছে ধরে দিতে পারতাম, কিন্তু তা না করে তোকে বাঁচিয়েছি, কারণ আমি পেন ড্রাইভটা তোর থেকে নিয়ে তোকে আমি আমার নিজের হাতে মারব। আর হ্যাঁ, শুনে রাখ, সকালে কলেজে যার সাথে পেন ড্রাইভ নিয়ে তোর কথা হয়েছে সে হচ্ছে আমার লোক, সবসময় তোকে ফলো করে। চিঠিটা পড়তে আমি উচ্চস্বরে পৌঁছাচ্ছি ঘাঁচিতে ফেটে পড়তে লাগলাম। ডেভিল, ডেভিল, তা ডেভিল, তুই কখনো আমাকে মেরে ফেলতে পারবি না, বরং তোকেই আমি মারব। আমার এরকম বিহেভ দেখে আলম বলে উঠল, ভাই, সে ডেভিল তো নিজেকে আড়াল করে রেখেছে,
তাকে আপনি কি করে মারবেন? আলম, যা আমি জানি তা তুমি জানো না। ডেভিল তো পুচকে, তাকে খুঁজে বের করা আমার বাঁ হাতের খেলা। তাকে নিয়ে এই দু ঘন্টা যাবৎ মাইন্ড গেম খেললাম। তার মানে আপনি যে পালিয়ে এখানে এলেন এটাও কি আপনার মাইন্ড গেম? এই তো বুঝছো। আলম ফোন বের করে আমার আন্ডারে কাজ করা সকল গ্যাং লিডারদের ফোন করে বের করে আমার গুপ্তস্থানে রাত একটায় আসতে বলল, পুরনো লোকেদের সহ। ওকে ভাই। রাত একটা বাজতে চলেছে, চারিদিকে অন্ধকারে ছেয়ে আছে। আমি আলম সাথে রবার্ট সহ একটা গাড়িতে বসে আছি। গাড়ি নিজ গতিতে চলছে আমার গুপ্ত আস্তানার দিকে। ঠিক একটাই গুপ্তস্থানের একটা রুমে পৌঁছে দেখলাম রুমটাতে কয়েকশত লোক চেয়ারে বসে আছে। আমি রুমটাতে থাকা সবার সামনে একটা চেয়ারে বসে পকেট থেকে সিগারেট বের করে টান দিতে লাগলাম আর বলতে লাগলাম, দ্য ডেভিল, আমি জানি তুই এখানে আছিস আর মনে মনে আমাকে মারার প্ল্যান করছিস। শুনে রাখ, আমাকে মেরে ফেলা অত সহজ নয়। তোর মৃত্যু ঘনিয়ে আসছে আর এক্ষুনি তোর মৃত্যু হবে। এই কথাটা বলা মাত্রই আমার সামনে থাকা শত লোকের মাঝে একটা লোকের বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। সে ভাবছে কেন কি তাহলে আমাকে চিনতে পেরেছে, নাকি সে আন্দাজে ঢিল মারছে। না, সে কখনোই আমাকে চিনতে পারবে না, কেননা আমি তো কখনোই ডেভিল বেশে তার কাছে যাইনি। দ্য ডেভিল, নিশ্চয় এখন তুই ভাবছিস তোকে আমি কী করে চিনি। তোর যে গুপ্ত লোক আমাকে ফলো করতো তাকে দিয়ে আমি মাইন্ড গেম খেলছি, আর তোকে মারার জন্যই আজকের প্রোগ্রাম। এই বলেই আমার প্যান্টের পকেট থেকে পিস্তলটা বের করে ডন মাতিনের দিকে তাক করতেই সে বলে উঠল, কেন ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি অর্থের লোভে ডেভিল সেজে এমন করেছি, প্লিজ ভাই ক্ষমা করে দেন। যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায়, কিন্তু যে বেইমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না, কেননা বেইমানির কোনো ক্ষমা হয় না। তুই ও লিটনের মতো অর্থ আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছিস। এই বলে কয়েকবার ট্রিগারে চাপ দিতেই ডন মাদানির বুকটা গুলিতে ঝাড়ছাড়া হয়ে গেল। এবার সবার উদ্দেশ্যে বলতে লাগলাম, এই কেইন নয়নের সাথে যে বেইমানি করবে সে যদি পাতালো থাকে তবুও তাকে বের করে উচিত শিক্ষা দেব। বাই দ্য ওয়ে, আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত। এই বলে বাইরে আসতে দেখতে পেলাম আমাদেরকে চারিদিক থেকে পুলিশ ঘিরে রেখেছে আর হ্যান্ড মাইকে বলছে, কে অ্যান তোমাকে চারপাশ থেকে প্রশাসনের লোক ঘিরে রেখেছে, পালাবার উপায় খোঁজো না তবে মারা পড়বে, এখনই সিলিন্ডার করো। পুলিশ এসব বলতে থাকে, আমি একটা মুচকে হাসি দিয়ে বলতে লাগলাম, এই কেনকে ধরা অতটা সহজ নয়, এই কেন ইচ্ছা করলে ধরা দিতে পারে, আবার ইচ্ছা করলে থানা থেকে বের হয়ে যেতে পারে। আমি এই কথা বলা মাত্রই চারিদিকে ঠাস 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 করে বোম ব্লাস্ট হতে লাগলো। এরই ফাঁকে আমরা সবাই পালিয়ে যাই, বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে যাব। অমনি টিভিতে আমার ছবি সহ আমার ব্যাপারে নিউজ দিচ্ছে, ড্রাগ সাপ্লাই ও বেআইনি কাজ সহ 208টা খুনের মামলায় ছদ্মবেশি মাফিয়া কেএনকে মন্ত্রী থেকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছে। কেএনকে নিয়ে সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসান বলেছে, যে করি হোক অপরাধী কেএনকে 72 ঘন্টার মধ্যে আমি থানায় দেখতে চাই। নিজেটা দেখে আমি ভাবতে লাগলাম, আমি যদি কোনো নিউজ চ্যানেলের মাধ্যমে ডক্টর মুরাদ হাসানের কুকর্মের ভিডিওগুলি প্রকাশ করি তাহলে কেমন হয়? টাকলা মুরাদ, তুই যদি চলিস পাতায় পাতায় তাহলে আমি চলি ডালে ডালে। আমি সব ভাবছি, তখনই আলম বলে উঠল, ভাই আপনার তো আর কলেজে যাওয়া হবে না। আলম, আমাকে এখন সবাই চিনে ফেলেছে। শোনো, তুমি কলেজে গিয়ে খুব দ্রুত লিটনের ডান হাত রাকিবের খোঁজ চালাও, সাথে রাকিবের থেকে লিটনের খোঁজ নাও। আর হ্যাঁ, হয়তো পুলিশও তোমায় পিক পেয়েছে, তাই সাবধানে চলিও। ওকে ভাই। এই বলে আলম কলেজের দিকে যেতে লাগলো। আমি রবার্টকে ডাক দিয়ে বললাম, রবার্ট, তুমি কোনো ভালো চ্যানেল রিপোর্টারের খোঁজ নাও, ডক্টর মুরাদকে এবার উচিত শিক্ষা দিতে হবে। ভাই, আমার এক বিশ্বস্ত মেয়ে ফ্রেন্ড রিপোর্টার আছে, তার সাথে কথা বলে দেখতেছি। এই বলে রবার্ট কাকে যেন ফোন করে, ডক্টর মুরাদের কুকর্ম ও সাথে আমার ব্যাপারে মিথ্যা কিসের কথা জানায়। একটু চাপ হলেও মেয়েটা রাজি হয়ে যায়, কেননা ডক্টর মুরাদ হলো সংসদ সদস্য ও জনপ্রিয় একজন লোক। তার কুকর্মের ভিডিও যদি তাদের চ্যানেল থেকে প্রকাশিত হয় তবে তাদের চ্যানেলের বহুত নাম ডাক হবে। বিকেল 5টা বাজতেই সারা দেশ জুড়ে ডক্টর মুরাদের নামে
ছি ছি এসব বলা শুরু হয়ে গেছে। কারণ সময় টিভি চ্যানেলে ডক্টর মোরাদের গোপন ভিডিও সহ অনৈতিক কাজগুলো প্রকাশ করা হচ্ছে, সাথে মিথ্যা সার্ভারের সমস্যা কথা বলে নেটের প্রবলেম দেখানো। জনগণ বলছে একটা মন্ত্রী কীভাবে এমন কাজ করতে পারলো। ছি, একটা মন্ত্রীর কাজ হলো ভালোভাবে দেশটা পরিচালনা করা, সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আর সেই জায়গায় ডক্টর মুরাদ হাসান কেমনে পারল এত বড় একটা অনৈতিক কাজ করতে? এই ঘটনা জনগণ সহ সংসদের বাকি মন্ত্রী ও রাষ্ট্রপতি মানতে পারছে না। প্রধানমন্ত্রী ডক্টর মুরাদের গোপন ভিডিওটা দেখতেই তাকে তার পদ থেকে পরিত্যাগের ঘোষণা করে দেয়। দ্রুত প্রশাসনকে ডক্টর মুরাদকে গ্রেপ্তার করার কথা বলে, সাথে কিরণের প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করে। অন্যদিকে ডক্টর মুরাদ ও ওবায়দুর সময় টিভি নিউজটা দেখতে চমকে ওঠে। ডক্টর মুরাদ এ যেন গভীর স্বপ্নের মধ্যে রয়েছে, সে এখনও সময় টিভি নিউজটা যেন বিশ্বাসই করতে পারছে না। ওবায়দুর ডক্টর মুরাদকে চিন্তিত দেখে বলতে লাগলো, ভাই, এই বাংলাদেশে আর মনে হয় থাকা হবে না, চলেন এখনই অস্ট্রেলিয়ার পথে রওনা দিই। ঠিকই বলেছিস, ওবায়দুর এখানে আর থাকা হবে না। এই বলে ডক্টর মুরাদ ও ওবায়দুর সমস্ত গোজগাজ করে ভিসার ব্যবস্থা করে এয়ারপোর্টে চলে যায়। তারা দ্রুত প্লেনে উঠে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তখনই তারা দেখল তাদের সামনে ব্ল্যাক প্যান্ট ও কোট পরা, মুখে ভূতের মাস্ক লাগানো একটা লোক দাঁড়িয়ে আছে। তাদের সামনে এমন অদ্ভুত একটা লোককে দেখতে পেয়ে বলতে লাগলো, ওই কে রে তুই, আমাদের সামনে এসে দাঁড়িয়ে আসিস, সামনে দেখে সর। যদি না সরি তবে কি করবি? ওই শালা, এমনি মেজাজ গরম আছে, বেশি কথা বলবি না, তুই আমাকে চিনিস না আমি কে। বেশি কথা বলে কি হবে, আর তুই কে রে, তোকে আমার চিনতে হবে। আমি সংসদ সদস্য এমপি ডাক্তার মুরাদ হাসান, আমার পাওয়ার জানিস, আমি ইচ্ছা করে তোকে এখানে মেরে পুঁতে দিতে পারে। তুই আমার কিছুই করতে পারবি না। আর কি যেন বলছিলি, সংসদ সদস্য তুই? তোকে তোর পদ থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, তোর পাওয়ার আগে ছিল এখন নেই। প্লেনের বাইরে পুলিশ তোর জন্য অপেক্ষা করছে, চল পুলিশের কাছে। আমি এই কথাগুলো বলতেই ডক্টর মুরাদ ও ওবায়দুর আমার পায়ে পড়ে গভীর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, তুই যেই হোস না কেন, আমাদের পুলিশের কাছ থেকে বাঁচা, তোর যত টাকা লাগে লাগবে আমি দেব, তবু আমাদের ব্যাপারে পুলিশকে কিছুই বলিস না। এই কেন কখনো অপরাধীদের এমনি এমনি ছেড়ে দেয় না। তার মানে তুই মাঠটার জন্য চিন্তা কষ্ট হচ্ছে তাই না রে? এই বলেই ওদের দুজনকে মারতে মারতে প্লেনের বাইরে বের করে এনে পুলিশের হাতে দিয়ে নিজের বাসায় গিয়ে আলমকে ফোন করে রবার্টের বাসায় না গিয়ে আমাদের বাসায় আসতে বললাম। অন্যদিকে বন্যা ও লিটন ভাবছিল হয়তো এবার কেন নয়ন পুলিশ কেসে বড় পাশানো ফেসে গেছে, নিশ্চিত তার ফাঁসি হবে। কিন্তু না, তাদের ভাবনাধারায় জল ঢেলে দিয়ে কেন নয়ন ফাঁসির রায় নয় বরং সরকারের কাছ থেকে সম্মাননা পেয়েছে। লিটন কেন এর সম্মাননা দেখে রাগে ফুসফুস করতে করতে বন্যার দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই শালা নয়নের ভাগ্যটা খুব ভালো যে সবসময় বিপদাপদ থেকে কোনো না কোনোভাবেই মুক্তি পাচ্ছে, কিন্তু আর কতদিন এভাবে বাঁচবে? তাকে আমি খুব শীঘ্রই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় করব। লিটন, ওই কুত্তার বাচ্চাটাকে তাড়াতাড়ি মেরে ফেলতে হবে, ও এখন বেশি বেশি উঠতেছে। বন্যা, রাত 10টা বাজতে চলেছে, হঠাৎ করেই আলম আমার রুমে এসে বলতে লাগলো, ভাই, আজকে আমি রাকিবকে কলেজে দেখেছিলাম, আজ কলেজে এসে প্রকাশ্য ও ড্রাগ সাপ্লাইয়ের কথা বলে গেছে, কালকেও ঠিক 11টায় কলেজে আসবে ড্রাগ সাপ্লাই দিতে। ও, সবাই আমাকে এখন চেনে, তাই আমাকে ছদ্মবেশে কলেজে যেতে হবে। ভাই, এই বলেই আলম চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। রাত 1টায় আমার ফোনের মেসেজে টিংটং শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখি অন্য নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। ম্যাসেজে লেখা আছে, দ্য অরিজিনাল ডেভিল ইজ ব্যাক, কেন তুই কী ভাবছিলি, ডনমাতিনকে মারতেই তুই ডেভিলকে মেরে ফেলেছিস? তুই ডেভিলের বাম হাতকে মেরেছিস কিন্তু ডেভিলকে মারতে পারিসনি, শোন তোর মৃত্যু অতি শীঘ্রই হবে, দ্য অরিজিনাল ডেভিল। ম্যাসেজ দেখা মাত্রই আমি অবাক হয়ে গেলাম। তবে কি ডনমাতিনের পিছনে আরও কোনো বড় রকস্টার আছে যে প্রতিনিয়ত আমার সাথে একের পর এক মাইন্ড গেম খেলছে? কি হতে পারে এই ব্যক্তি? সে যেই হোক না কেন আমাকে মারতে পারবে না, আমি তাকে মারব। আমিও কম কিসে, আই অ্যাম কেন, মাফিয়া কিং,
অ্যান্ড রকস্টার। আমিও মাইন্ড গেমের বেশ বড়ভাবে খেলোয়াড়। বেশিক্ষণ জেগে না থেকে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ছদ্মবেশ ধরে বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেট দিয়ে ঢুকে চারপাশে একবার তাকিয়ে বাইকটা পার করে কলেজের মাঠ দিয়ে হাঁটছি। হঠাৎ করেই মেয়ের সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে যাই। আর মেয়েটা তাড়াতাড়ি আমার উপর থেকে উঠে বলতে লাগলো, সরি, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। আমি মেয়েটাকে দেখতেই অবাক, কারণ মেয়েটা আমার খুব পরিচিত একজন। মেয়েটার সাথে খুব কম সময়ে আমার বেশ খাতির হয়েছিল। কোনো এক অচেনা বাধায় আঁকড়ে গিয়ে আমি মেয়েটা থেকে দূরে চলে এসেছি। মেয়েটা হলো রিয়া, যাদের ফ্ল্যাটে আমি আগে থাকতাম। আমি রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তার চোখ মুখ সাথে শরীর স্বাস্থ্য অনেকটাই শুকিয়ে গেছে। চোখগুলো কেমন যেন হয়ে গেছে, মনে হয় প্রতিদিন কান্না করে। এসব ভাবছি তখনই রিয়া আবারও বলে উঠল, কি দেখছেন এমন করে? না কিছু না, সরি, আমি আসলে আপনাকে খেয়াল করিনি। আমি রিয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম। রিয়া কিছু একটা ভেবে আমায় বলতে লাগলো, ওকে, আপনার কণ্ঠটা কেমন যেন আমার চেনা চেনা লাগছে। আমার কণ্ঠ আপনাকে চেনা চেনা লাগছে? আপনাকে তো আমি আজকে প্রথম দেখছি। আমিও আপনাকে আজকে প্রথম দেখলাম, তবে আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে, একদম নয়নের কণ্ঠের মতো। হতে পারে, আমার কণ্ঠ তার কণ্ঠের সাথে মিল রয়েছে। ভালো থাকবেন, বাই। এই বলে রিয়া প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলো। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও হাঁটা ধরলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা জাম গাছের নিচে গিয়ে বসলাম। হঠাৎ করে পিছন থেকে একটা ছোট্ট মেয়ে আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, ভাবির জন্য একটা ফুল নেন, একদম তরতাজা ফুল, ভাবির দিলে ভাবি খুশি হইব। আমি মেয়েটার দিকে তাকালাম। বয়স এই 7 কি 8 হবে। এই বয়সে মেয়েটা পড়ালেখা বাদ দিয়ে ফুল বিক্রি করছে। মেয়েটাকে দেখে আমার কেমন যেন মায়া হতে লাগলো। তাই জিজ্ঞাসা করলাম, ফুল নেব একটু পর, তার আগে তোমার সাথে একটু গল্প করি। আচ্ছা, তোমার নাম কি, বাসা কোথায়? আমার নাম মায়া, রোড নাম্বার 3-এর সামনে গলিতে আমার বাসা। ও, তুমি লেখাপড়া করো না? না, পড়ালেখার টাহা পামুকই, ঠিক মতো দুবেলা ভাত খাইতেও পারি না। কেন, তোমার বাবা মানেই? বাবা থাইকাও নেই, আমাকে কথা ভালো মতো ভাবে না, আর আমাকে দিকে দেখেও না। প্রতিদিন মদ পান করে এসে বাসায় আসে, আর মা আর আমাকে মারে। মানুষের বাপ তাতে মায়াদের কত আদর করে, দেখা দেয়। আর আমার বাপ প্রতিদিন মারে আমায়, আর খারাপ ভাষায় গালিগালাজ করে, কথাবার্তা বলে। আমি ফুল বিক্রি করে যেই দেখা পাই সেই দেখা দিয়ে দুবেলা খেয়ে পড়ে বাড়িতে আছি। মেয়েটা করুণ গলায় কথাগুলো বলে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। মেয়েটার মুখের দিকে তাকাতেই তার প্রতি স্নেহ আর মায়া আকর্ষণ করছে। যেই হাতে আজকে থাকার কথা ছিল বই আর খাতা, ওই হাতে আজ অর্থ উপার্জনের বস্ত্র। যে মুখে আজকে থাকার কথা ছিল অ আ হর্ষয় দীর্ঘই, ওই মুখে আজকে অর্থ উপার্জনের আত্মনাদ। হায় রে পৃথিবী, পৃথিবীটা বড়ই অদ্ভুত। পকেট থেকে 2000 টাকা বের করে মায়াকে দিয়ে বললাম, মায়া, এই নাও 2000 টাকা, আজকে থেকে তোমাকে ফুল বিক্রি করা লাগবে না। দেখবে কাল থেকে সবার বাবার মতো তোমার বাবাও তোমাকে আদর করবে। হাসা কথা কইছে। এখন সোজা পাশে যাবে। ঠিক আছে। এই বলেই মায়া চলে গেল। আমি জাম গাছে মাথাটা হেলান দিয়ে বসে আছি। হঠাৎ করেই শাঁ 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 শব্দে কলেজের গেট দিয়ে কলেজের ভিতরে 3টা গাড়ি প্রবেশ করে মাঠের মাঝখানে দাঁড় করালো। গাড়িগুলো থেকে 20টার মতো লোক বেরিয়ে আসলো। ওখান থেকে একটা ছেলে সিস বাজাতেই কলেজের সমস্ত ছাত্রছাত্রী সহ শিক্ষকরা দ্রুত তাদের ঘিরে ধরে। আমি বসা থেকে উঠে আস্তে আস্তে করে হেঁটে গেলাম ওখানে। অনেক ছাত্রছাত্রী ভিড় ঠেলে কিছুটা এগিয়ে গিয়ে লক্ষ্য করলাম ওখান থেকে একটা ছেলে, ছেলেটার নাম রাগিব। সে বলে উঠল, ড্রাগ ড্রাগস ড্রাগ। আচ্ছা, ড্রাগ বিক্রির কথা একটু পরেই বলছি, তার আগে বলো তোমাদের এখানে ফারিয়া কে? ওই বেশ্যার সাহস কত আমাদের লোকদের ড্রাগ বিক্রির কথা পুলিশকে বলে? সবাই নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করেই ভাবি ভিড় ঠেলে রাকিবের সামনে এসে একটা মেয়ে বলে উঠল,
আমি ফারিয়া, আমি পুলিশকে তোদের মতো বেআইনি লোকেদের ব্যাপারে বলেছি। তোদের কি মনে হয় তোরা যা যা করবি তা সবাই পালন করবে? সবাই পালন করলেও আমি পালন করব না। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি সে আমাদের ক্লাসের ফ্রেন্ডের ফারিয়া। সবাই ফারিয়ার এই সাহসিকতা দেখে অবাক। যে রাকিবকে দেখলে সবাই ভয় পায়, ওই রাকিবের সামনে তাকে এমনি অপমান করছে, সাহস আছে বটে। ফারিয়ার কথায় রাকিব রেগে গিয়ে তার বাম হাতে চেপে ধরে বলতে লাগলো, তোর তো দেখি দেমাক বেশি, একটু বেশি উঠতেছিস। আজ তোর এমন হাল করব যে এই সমাজে তোর এই সুন্দর মুখখানাই দেখাতেই পারবি না। হাতছাড় বলছি, বদমাইশ, হাতছাড়, না হলে কিন্তু ভালো হবে না। হাত না ছাড়লে কি করবে গো সুন্দরী? এই বলে রাকিব ভাড়িয়ার ওনাটা এক ঝটকায় কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেবে। তখনই কোথা থেকে যেন লম্বা দাড়িওয়ালা এক যুবক এসে রাকিবের হাত থেকে ওনাটা নিয়ে ভাড়িয়ার বুকে মেলে দিল। এসব দেখে রাকিব রেগে গিয়ে বলল, ওই কে রে তুই? তোর জম, তুই হয়তো আমাকে না চিনে না জেনে এখানে এসেছিস। আমি রাকিব, মাস্টার মাইন্ড রকস্টার লিটন ভাইয়ের লোক। তোর এই রকস্টার লিটনকে আমার কাছে আসতে বলিস, লিটন ভাই তোর কাছে আসবে, তোকে মেরে এখানে পুঁতে দিতে, তোর কবরটা লিটন ভাইকে দেখিয়ে বলবো, লিটন ভাই এই দেখেন সাহসী লোকের কবর। এই বলি রাকিব আমার শার্টের কলার ধরে বুকে দিল একটা লাথি। আমি চেটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়লাম। আমার এমন অবস্থা দেখে রাকিব সহ ওর লোকেরা সবাই হেসে উঠে বলল, ওই শালার বেটা শালা, তোর হিরোগিরি মুভিতে গিয়ে দেখাস, ভালো অভিনয় করতে পারবি? এই সাফিন যা তো শালাকে মেরে হাড্ডিগুটি একটু ভেঙে দে, আমি একটু সুন্দরীর সাথে একটু মজা করি। সাফিন সহ আরো কয়েকজন লোক হাতে লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে। অন্যদিকে রাকিব ও ফারিয়ার হাত ধরে ওর ওন্নাটা ফেলে দেবে। তখনই সাফিনের আহত দেহটা রাকিবের পায়ে এসে পড়ল। রাকিব চমকে উঠে আমার দিকে তাকিয়ে দেখে। আমি এক এক করে ওর লোকেদের লাঠি দিয়ে পিটাচ্ছি। একসময় রাকিবের সমস্ত লোকেদের পিটিয়ে আত্মরা করে রাকিবকে বললাম, এ রাকিব তো লিটন ভাইকে গিয়ে বলিস আমি কেনের লোক। আমার লোকদের মারার প্রতিশোধ তো আমি নিবই, সাথে সাথে তোর কেনকেও মারবো। এই বলে রাকিব সহ ওর লোকেরা গাড়িতে করে চলে গেল। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে, সাথে ফারিয়াও। ফারিয়া ভাবছে, যেখানে রাকিবের নাম শুনলে সবাই ভয় পেত, সেখানে এই ছেলেটা তার লোকদের মারলো, সে নাকি কেনের লোক। সে কি নিজের আত্মরক্ষার জন্য ওই কথাটা বলেছিল, নাকি সত্যি সে কেনের লোক? ফারিয়া আর এসব না ভেবে আমার কাছে এসে বলল, ধন্যবাদ ভাইয়া, আর হ্যাঁ ওরা খুব ডেঞ্জারাস লোক, ওরা কিন্তু আবার আপনার কাছে আসবে, সাবধানে থাকবেন। আমি ফারিয়ার কথার কোনো উত্তর না দিয়ে একটু মুচকি হেসে আমার বাইকের কাছে এসে বাইকটা নিয়ে নিচের বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেট যেতেই কেউ একজন পিছন থেকে ওই দাঁড়িওয়ালা কিএনের লোক বলে ডাক দিল। বাইকটা থামিয়ে পিছনে তাকাতে দেখি রিয়া আমার দিকে আসছে। সে আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া আপনি কি সত্যি কেএনের লোক? হুম, কেন? ভাইয়া প্লিজ আমাকে কেএনের সাথে একবার দেখা করিয়ে দেবেন, প্লিজ ভাইয়া। সরি, কেএন ভাইয়ের সাথে কেউ দেখা করতে পারবে না, আর উনি বিনা কারণে কারোর সাথে দেখা করবেন না। প্লিজ ভাইয়া প্লিজ। সরি। এই বলে বাইক স্টার্ট দিয়ে বাসায় যেতে লাগলাম। রাত একটা বাজতে চলেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, চাঁদেরও কোনো দেখা নেই। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট টানছি। হঠাৎ করে পিছন থেকে কে যেন আমার মুখে কি যেন ধরল। কিছুক্ষণ পর আস্তে আস্তে আমার চোখ দুটি বন্ধ হতে লাগলো। যখন আমার চোখ খুলল তখন আমি নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় একটা অন্ধকার রুমের মধ্যে আবিষ্কার করলাম। আমার সামনে একটা মোমবাতি টিপ টিপ করে চলছে। মোমবাতি টিপ টিপ আলোতে দেখা যাচ্ছে ঘরটার চারিদিক মানুষের কঙ্কাল আকৃতির ভয়ঙ্কর পেন্টিং লাগানো। হঠাৎ করেই দরজা খোলার আওয়াজ এসে আমার কানে পড়ল। আমি দরজার দিকে তাকিয়ে আছি। দরজার ওপাশ থেকে রাকিব সহ আরও কয়েকজন রুমটায় প্রবেশ করল। আমি মাথাটা নিচু করে আছি। রাকিব রুমটাতে প্রবেশ করে বলতে লাগল, কিরে কেন, শুনেছি তুই নাকি বড় একজন মাফিয়া ছিলি, 4 বছর আগে পুরো আন্ডারগ্রাউন্ডে নাকি তোরই রাজত্ব ছিল,
আমাদের গ্যাংয়ের লিডার রকস্টার বন্যা চৌধুরী নাকি তোর স্ত্রী। আরও শুনেছি তোকে বাসরাতি নামাজরত অবস্থায় গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তুই বেঁচে গিয়েছিলি। আবার কিছুদিন আগে ডন মতিন সহ ডক্টর মুরাদকে দিয়ে তোকে মারতে চেয়েছিল, সেখানেও নাকি তুই মাইন্ড গেম খেলে বেঁচে গিয়েছিস। আবার সরকার কর্তৃক সম্মাননাও পেয়েছিস। তো আজকে আর বসতে পারবি না। রাকিবের কথাগুলো শুনে আমি একটা মুচকি হেসে বললাম, জন্ম নিলেই মৃত্যুতে সহিত হতেই হবে, যে কোনো পদ্ধতিতেও মৃত্যুকে বরণ করে নিতেই হবে। আর হ্যাঁ, যদি আল্লাহ না চায় তবে তুই আমাকে মারতে পারবি না। আশালি রে শোন, তোকে এখনই মারতে পারি কিন্তু তোকে এখন মারবো না। তুই আমার লোকদের মেরেছিস, তাই তোর মৃত্যুটা আমি একটু ভয়াবহ কঠিনতম ভাবে দিতে চাই। ওই সাফিন, কি দেখছিস, নে শুরু কর। রাকিব কথাটা বলাতে ওর সাথে থাকা লোকেরা লাঠি নিয়ে এসে আমাকে উড়া ধরা পিটাতে লাগলো। একসময় সবাই হাঁপিয়ে যায়, আমার মুখ থেকে টপ টপ করে তাজা রক্তগুলো পড়তে থাকে। আমি রক্তগুলো দেখে মুচকি হাসলাম। আমার হাসিটা সবার চোখের আড়াল হলেও রাকিবের চোখের আড়াল হতে পারেনি। রাকিব ভাবছে, একে এত পিটালো তবু আবার শালা হাসছে, হয়তো শালা কেন মরার চোখে পাগল হয়ে গেছে। অর্ধমৃত অবস্থায় যে ব্যক্তি হাসতে পারে বুঝে নেবেন সে কিন্তু ঠান্ডা মাথার ভয়ঙ্কর একজন লোক। সে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করে আর মৃত্যুকে ভয় না করে বন্ধু ভাবে, কেননা মৃত্যু অনিবার্য, পাতালে থাকলেও মৃত্যু গ্রাস করবেই। রাকিব নিজের ফোনটা বের করে কাকে যেন ফোন করল। কিছুক্ষণ পর বাইরে এসে গাড়ি ব্রেক হওয়ার শব্দ ভেসে আসলো। তা শুনে রাকিবের দিকে তাকালাম। রাকিব উচ্চস্বরে হেসে বলল, কেন তোর মৃত্যুর দূত আসতেছে, আন্ডারওয়ার্ল্ডের ভয়ানক ব্যক্তি, কুখ্যাত খুনি লিটন শাহ, সাথে তোর মিসেস রকস্টার বন্যা চৌধুরী। রাকিবের মুখের কথাটা শুনে আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তাই এক নিমিষে শেষ হয়ে যায়, কারণ বন্যাকে আমি কত না ভালোবেসেছিলাম। আর সে আমার মা বোন এবং প্রিয় বন্ধু ও তার মা বাবাকেও মেরে ফেলেছে। ভাবতে যেন কলিজার ভিতরে আঘাত প্রাপ্ত হচ্ছি। তখনই রুমটাতে লিটন, বন্যা ও সাথে আরও কয়েকজন লোক প্রবেশ করল। বন্যাদের সাথে থাকা একটা মেয়েকে দেখে আমি বেশ অবাক হয়ে যাই। সত্যি বলতে কি, মেয়েদের বিশ্বাস করতে নেই। তারা বিশ্বাসের সুযোগ নিয়ে বুকে ছুরি মেরে দেয়, নয়তো এমন কিছু করে যে বেঁচে থেকেও মরে যেতে হয়। মেয়েটার কেউ নয়, সে হলো রিয়া। রিয়াকে এ অবস্থা দেখে মেয়ের প্রতি একদমই বিশ্বাস উঠে গেছে। বন্যা আর লিটন আমাকে দড়িবদ্ধ অবস্থায় দেখে জোরে জোরে হাসতে থাকে আর বলতে লাগে, ধন্যবাদ রাকিব, আমাদের শত্রুকে আমাদের নিকটে হাজির করার জন্য। অনেক দিন ধরে একে মারতে চেয়েও মারা হয়নি, অনেকবার বেঁচে গেছে আমাদের হাত থেকে। লিটন ছিল আমার বিয়ের, সে এই ক্যান নয়নের হয়ে কাজ করত। সে অনেক দিন যাব একে এর দলে থেকেই মারতে চেয়েছিল, কিন্তু লিটন ব্যর্থ হয়, কেননা এই মালটা বেশ চালাক চতুর ছিল। তাই লিটন আমাকে দিয়ে ভালোবাসার নাটকের মধ্যে ক্যানকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি ওকে মারতে ব্যর্থ হই। তাই বাসরের বাসায় থাকা সবাইকে মেরে ফেলে রাতে নফল নামাজের মধ্যে একে গুলি করে নদীতে ফেলে দিয়ে আসি। কিন্তু শালা ভাগ্যক্রমে যে কিভাবে বেঁচে গেল, কিন্তু আজকে সেই কিছুতেই বাঁচতে পারবে না। এই বলে বন্যা আমার দিকে বন্দুক তাক করে ধরে বলতে লাগলো, সরি মাই বেবি, লিটনের ভালোবাসার জন্য আমি সব কিছুই করতে পারি। বন্যা ট্রিগারের চাপ টেপে তখনই পিছন থেকে গুলি এসে বন্যার হাতে লাগলো। বন্দুকটা তার হাত থেকে পড়ে যায়। আমি মাথাটা নিচু থেকে উপরে উঠাতে দেখতে পেলাম রিয়া বন্যার মাথায় বন্দুক ঠেকিয়ে বলছে, শোনো বন্যা, আমার বাবা ও আমি একদিন ঘুরতে নদীর ধারে যাই। সেখানে নদীর ধারে দেখি একটা যুবক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। বাবা ও আমি যুবকটার শ্বাস চেক করে দেখি শ্বাস চলছে, তাই হাসপাতালে নিয়ে যেয়ে তাকে সুস্থ করি। সেই যুবকটা আর কেউ না, সেই হলো নয়ন, কে এন নয়ন। নয়নকে আমাদের বাসায় রেখে দেই। তাকে ধীরে ধীরে আমি ভালোবাসতে লাগলাম। একদিন হঠাৎই সে কিছু না বলে আমার জন্য একটা চিঠি লিখে আমাদের বাসা থেকে বেরিয়ে যায়। সেদিন তার চিঠিটা পড়ে বুঝলাম সে আন্ডারওয়ার্ল্ডের কিং কে এন। সে তার পরিবারের লোকদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়,
নয়ন চলে যাওয়ায় আমি খুব ভেঙে পড়ি। হঠাৎ করেই একদিন টিভিতে তাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়। যেদিন থেকে তাকে আমি খুঁজতে শুরু করি, হঠাৎ করেই একদিন আমার এক বন্ধু রবার্ট আমার নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে কেএনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও ডাক্তার মোরাদের কুকর্মের ভিডিওগুলো ফাঁস করাতে চায়। আরও যে বলে যে বন্যা ও লিটন নামে কোনো গ্যাং লিডার তাকে মারতে চায়। সেদিন আমি আমার নিউজ চ্যানেলে মোরাদের সব কুকর্ম ফাঁস করে দিয়ে কেএনকে উদ্ধার করি। আর তোমাদের মারার জন্য তোমাদের দলের রাকিবকে প্রেমের জালে পটিয়ে তোমাদের দলে প্রবেশ করি। এখন বলছি নয়নের দড়িগুলো খুলে দাও, নয়তো তুই মারা পড়বি। রিয়ার কথাগুলো শুনে তার দিকে তাকাতেই সে একটা শুকনো হাসি দিল। বন্যার আগে ফুসফুস করতে করতে বলল, রিয়া তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, তাড়াতাড়ি তোর লোকদেরকে বল যেন নয়নকে মুক্ত করে দেয়। বন্যা হাত দিয়ে তার লোকেদের ইশারা করাতে তার লোকেরা আমাকে মুক্ত করে দিল। আমি এখনও চেয়ারের মধ্যে বসে আছি। পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা আগুনে ধরিয়ে টানতে শুরু করলাম। সিগারেট টানতে আজকে বেশ মজাই লাগছে। সিগারেটে আজকের মতো স্বাদ কখনো পাইনি। একজন ক্ষুধার্ত লোকের সামনে যদি অনেকগুলো খাবার রাখা হয় তবে সে খুবই খুশি হবে। তবে যখন তার আগের ক্ষুধার্ত অবস্থার কথা মনে হবে তখন কিছুটা মন খারাপ হবে। তেমনই কোনো প্রতিশোধী মানুষের সামনে যদি তার চিরশত্রুকে রাখা হয় সেও কিন্তু অনেক খুশি হবে। কিন্তু যখন তার আগের স্মৃতিগুলোর কথা মনে হবে তখন কিন্তু এই ক্ষুধার্ত লোকটার মতো মন খারাপ হবে। লিটন বন্যা এবং নিজেকে বিপদে দেখে কান্নায় মিশ্রিত হয়ে বলতে লাগল, কেন ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না, প্লিজ কেন ভাই ক্ষমা করে দিন। লিটনের কথায় আমি চেয়ার থেকে উঠে উচ্চস্বরে পৈশাচিক একটা হাসি দিয়ে বলতে লাগলাম, ক্ষমা তো তাকেই করা উচিত যে ভুল করে, কিন্তু যে বেইমানি করে তাকে কখনো ক্ষমা করা উচিত নয়, কারণ বেইমানদের কখনো ক্ষমা করতে নেই, তারা সময় আর সুযোগ সৎ ব্যবহার করে। এই বলে বন্যার হাত থেকে পড়ে যাওয়া বন্দুকটা হাতে নিয়ে লিটনকে গুলি করে ওর বুকটাকে ঝাড়ঝাড়া করে দেয়। তখনই হঠাৎ করেই কেউ একজন রিয়ার হাতে থাকা বন্দুকটা কেড়ে নিয়ে তাকে লাথি দিয়ে ফেলে দেয় এবং আমার দিকে বন্দুক তাক করে বলতে থাকে, তোর খেলা শেষ কেন, এখন আমাদের খেলা শুরু। আমি অজানা লোকটার দিকে তাকাতেই অবাক, কারণ এ তো ফারিয়া, ফারিয়াও লিটনদের দলে। ফারিয়া তুমি এখানে? কেন আমি, চিনতে পারতেছ না, যেদিন তুমি ওই কলেজে ভর্তি হয়েছিলে সেদিন বন্যাও আমাকে ওই কলেজে পাঠিয়েছিল। সে বলেছিল কেন ওই কলেজে আমার সন্ধানেই ভর্তি হবে আর কেনকে তুমি খুঁজে বের করবে। সেই মোতাবেক আমি কাজ চালিয়ে যাই, কিন্তু মোরাদের ব্যাপারে টিভিতে তোমার পিক প্রকাশ করার পর তুমি ছদ্মবেশ ধারণ করলে। তোমাকে খুঁজে বের করতে কলেজের নাটকটা আমরা করেছিলাম আর রাতেই তোমাকে কয়েকজন লোক দ্বারা তুলে আনি। তুমি রেডি হও মরার জন্য। আমাকে মারা অতটা সহজ নয়, তাকিয়ে দেখো তোমার চারপাশটা। ভারিয়া চারপাশে তাকিয়ে দেখে বন্যা ছাড়া আর কেউ বেঁচে নেই, তার পিছনে কয়েকটা ছেলে আড়িয়া দাঁড়িয়ে আছে। ভারিয়া ভয় পেয়ে যায়। সে তার হাতে থাকা বন্দুকটা ট্রিগারে চাপতে পেয়ে তখনই পিছন থেকে আলম তাকে গুলি করে। এসব দেখে বন্যা আমার পায়ে পড়ে কান্না করতে থাকে, নয়ন আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। আগেই বলেছি বেইমানদের আমি কখনো ক্ষমা করি না। এই বলেই ঠাস 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 করে বন্যাকে গুলি করে কান্নায় ভেঙে পড়লাম। অনেক মানুষকে মেরেছি, কখনো চোখে পানি আসেনি, কিন্তু আজকে কেন যেন চোখের পানি বাঁধ বাঁধছে না, কারণ বন্যাকে একসময় আমি অনেক ভালোবেসেছিলাম। রিয়ার আলম আমাকে সান্ত্বনা দিয়ে বাসায় নিয়ে যায়। আমার রুমে শুয়ে আছি, রিয়াও আলম আমার পাশে বসে আছে। রিয়া বলে উঠল, নয়ন আমাকে ভালোবাসতে তো তোমার আর কোনো বাধা নেই। রিয়ার কথায় তার দিকে তাকালাম, তার চোখ দিয়ে অজস্র অশ্রু গড়িয়ে পড়ছে। আজকে কেন জানি রিয়ার প্রতি এক অজানা অনুভূতি আমার মনে গভীরভাবে কাজ করছে। তখনই আলম বলে উঠল, ভাই প্লিজ ভাবিকে ফিরিয়ে দেবেন না, উনি সত্যি আপনাকে ভালোবাসে। ঠিক আছে আলম, তোমার কথাই হলো, তোমার ভাবিকে আজকেই তাহলে নিজের করে নিই।
আমার কথাগুলো শুনে রিয়ার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল, কিছুটা লজ্জাও পেল। ভাই চলেন আপনাকে আর ভাবিকে নিয়ে আপনার আগের বাসাতে যাই, ওইখানে না হয় শুভকাজটা সেরে ফেলি। মালুম ঠিকই বলেছেন, কিন্তু আমাকে আজ থেকে কে নয় শুধু নয়নময় বলে ডাকবি। ওকে ভাই চলেন ভাবি, এখনই আমরা রওনা দেই। আমার বাবার কাছে আগে যেতে হবে। হুম রিয়া, আঙ্কেলকে আমার বাসায় নিয়ে যাব, উনি ওখানেই থাকবে। আলম রিয়া এবং আঙ্কেলকে নিয়ে আমার বাসায় গিয়ে আমাদের বিয়ের কাজটা সেরে ফেললাম। আজকে আমার বাসর রাত, এখন 9টা বাজতে চলেছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আনমনে সিগারেট টানছি, তখনই পিছন থেকে আলম আমার হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে বলল, ভাই এখন থেকে আপনার মুখে সিগারেট নয়, ভাবির মুখের ছোঁয়া থাকবে। আলম দিন দিন তুই কিন্তু ফাজিল হচ্ছিস। এসব কথা এখন ছাড়েন, ভাবি আপনার জন্য অপেক্ষা করছে। এই বলেই লিটন আমাকে ছাদ থেকে টেনে নিয়ে গিয়ে বর্ষা রুমে ঢুকিয়ে দিয়ে চলে গেল। আমাকে রুমে আসতে দেখে রিয়া বিছানা থেকে নেমে এসে আমাকে সালাম দিয়ে বলতে লাগল, যাও অজু করে আসো, নামাজ পড়ব। যথাজ্ঞা মহারানী। এই বলে অজু করে এসে নামাজ পড়লাম। রিয়া বিছানায় গিয়ে বসে পড়ল। এখন আমি রিয়ার মুখটা দেখতে পাইনি। ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে বিছানায় বসে রিয়ার ঘুমটা খুলে বলতে লাগলাম, মাশাল্লাহ আমার বকে তো অন্যদিনের চেয়ে আজকে একটু বেশি সুন্দর লাগছে। আমার কথা রিয়া কিছুটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করল। আমি ধীরে ধীরে রিয়ার খুব নিকটে গিয়ে তার ঠোঁটের মধ্যে আমার ঠোঁটটাকে ডুবিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে হারিয়ে গেলাম এক অজানা সুখের রাজ্যে।